নিউটন রাফসন মেথডের লেকচার। তো এই লেকচারে আমরা যদি এখানে আসি, যে আমরা যখন একটা জ্যাকোবিয়ান বের করব, সাপোজ এই জ্যাকোবিয়ান, তা আমি বলেছিলাম যে পি টু পাওয়ারের ভ্যালুকে ধরো অ্যাঙ্গেলের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তো পাওয়ারের এই ইকুয়েশনের মধ্যে তুমি যদি পাওয়ারের ভ্যালু ক্যালকুলেশন করে পাও সে 1.2 পার ইউনিট, এই 1.2 কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে তো অ্যান্সার জিরো আসবেই, কারণ কোন নিউমেরিক্যাল ভ্যালুর পার্শিয়াল ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো। তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে পাওয়ারের ইকুয়েশন আছে, এই পাওয়ারের ইকুয়েশন কে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তো তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে পাওয়ারের ইকুয়েশন কে পার্শিয়াল ডেরিভেটিভ করা লাগবে। পাওয়ারের ইকুয়েশনে মান বসিয়ে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুর পার্শিয়াল ডেরিভেটিভ না, ইকুয়েশনটার পার্শিয়াল ডেরিভেটিভ। তো তোমাকে ইকুয়েশন গুলার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এবং তুমি যদি লেকচারটা ডিটেলসে দেখো তাহলে এই লেকচারে এই পার্শিয়াল ডেরিভেটিভ করা আছে, দেখো এখানে স্পষ্ট করে বলা আছে, সো দ্য এলিমেন্টস অফ দ্য জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আর অবটেইনড বাই টেকিং পার্শিয়াল ডেরিভেটিভ অফ দ্য পি টু পি থ্রি অ্যান্ড কিউ টু। তো এখানে খুব পরিষ্কার করে বলা আছে যে জ্যাকোবিয়ানের এলিমেন্ট গুলাকে আমরা পাবো পার্শিয়াল ডেরিভেটিভ করে এই পাওয়ারের ইকুয়েশনের, এবং একটা তীর চিহ্ন দিয়ে সেই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো করে দেওয়া আছে। তার মানে কি, জ্যাকোবিয়ান কিভাবে পাবো, এই যে জ্যাকোবিয়ানের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে কিউ টু কে ডেল্টুর সাপেক্ষে, ডেল্থ্রির সাপেক্ষে, ভি টুর সাপেক্ষে, সো ইকুয়েশনটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, দেন মান বসাতে হবে এখানে। স্যার এখন বুঝতে পারছি। ওকে, সো আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, একদম স্পেসিফিক কোয়েশ্চেন করবা যে পার্টিকুলার এই জায়গাটাতে সমস্যা। স্যার ওই যে কোঠরির বই, মানে নাগরাজ কোঠরির বইতে 6.6 তে একটা ম্যাথ বলা ছিল যে টোটাল অ্যাডমিটেন্স দেয়া আছে 0.2 পার ইউনিট, তো একটা ক্যালকুলেশনের সময় 2 দ্বারা ভাগ করে 0.1 পার ইউনিট করছে, মানে টোটালটা দেয়া ছিল ওখান থেকে 0.1 দুই দ্বারা কেন ভাগ করলো, তিনটে আসলে বাস ছিল ওইখানে। ওয়েল আচ্ছা ঠিক আছে, মানে তিনটে ছিল বাট দুইটা এরকম কেন হলো। ঠিক আছে, আমরা আসতেছি সে কথাই। নাগরাজ কোঠারির বইটা আমরা একটু বের করি। সো এখন তোমরা স্ক্রিনে আসলে নাগরাজ কোঠারির বইটা দেখতে পাচ্ছ। তো এখানে পার্টিকুলার ম্যাথে তোমাকে বলা আছে যে টোটাল শান্ট অ্যাডমিটেন্স যে 0.02, এটা হচ্ছে শান্ট অ্যাডমিটেন্স। তো আমি তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম যে শান্ট অ্যাডমিটেন্স মানে হচ্ছে এই যে এক একটা বাস, এই বাস থেকে গ্রাউন্ডে কানেক্টিং অ্যাডমিটেন্স। সো বাস থেকে যে গ্রাউন্ডে কানেক্টেড এটা সরাসরি অ্যাডমিটেন্স দেওয়া আছে, তার মানে এটাকে আর কোনো কনভার্সনের প্রয়োজন নাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কানেক্টিং অ্যাডমিটেন্স, এই অ্যাডমিটেন্সটা একটা বাস থেকে গ্রাউন্ডে, তার মানে একটা বাস থেকে আর একটা বাসে কানেক্টেড লাইনের সাথে এর কোনো সম্পর্ক নাই, সেই হিসাবে এটা শুধুমাত্র বাসগুলো সেলফে অর্থাৎ Y11, Y22 এবং Y33 তে অ্যাড হবে। সো এটাও আমি কতদিন ক্লাস লেকচারে বলেছিলাম। সো এবার যদি তুমি দেখো তাহলে ইচ সেলফ টার্ম অর্থাৎ প্রত্যেকটা সেলফের জন্য কি দাঁড়ালো, যদি আমি Y11 এর কথা চিন্তা করি তাহলে 1 থেকে 2 এবং 1 থেকে 3 এই দুইটা কানেক্টেড লাইনের অ্যাডমিটেন্স হচ্ছে সেম, দ্যাটস ওয়াই 2 দিয়ে গুণ করে দিল, প্লাস যে 0.01, যে 0.01 কে কি জিনিস আসলে, যে 0.01 হচ্ছে যে 0.02 এটাকে অর্ধেক করা হয়েছে। এখন আমাকে বলো তুমি এইটাকে অর্ধেক করে তাকে যদি 2 দিয়ে গুণ করে দাও ফলাফল কি আসবে বলো। তাইলে তুমি যদি এইটাকে অর্ধেক করে আবার 2 দিয়ে গুণ না করে সরাসরি এটা যোগ করে দাও তাহলে কি কোনো রেজাল্টের চেঞ্জ আসে? আসে কি স্যার? কোন চেঞ্জ আসে না যে ম্যাথে কেন এটাকে অর্ধেক করে 2 দিয়ে গুণ করা হয়েছে সেই কারণটাও বলে দিই।
ম্যাথে গুণ করার কারণ হচ্ছে যে আমরা যখন এই ওয়াইবাস ম্যাট্রিক্সটা তৈরি করি, আমরা জানি যে ট্রান্সমিশন লাইন বা এই লাইনগুলোকে মডেলিং করার সময় আমরা দুইটা মেথড ইউজ করতে পারি, একটা হচ্ছে পাই এবং একটা হচ্ছে টি। তো খুব ওয়েল এবং কমন মেথড হচ্ছে পাই মেথড। তো সাধারণত নমিনাল পাই, যেটা অর্থাৎ দুই লাইনের টোটাল অ্যাডমিটেন্স কে দুই ভাগে, সমান দুই ভাগে ভাগ করে দুই পাশে যোগ করে দেওয়া, অর্থাৎ দুই ভাগে আলাদা করে দেওয়া, এই যে নমিনাল পাই মেথড, এটা হচ্ছে গিয়ে মডেলিং করার জন্য অনেক কমন একটা অ্যাপ্রোচ। তো এখানে সেই নমিনাল পাই মেথডটাকে ধরা হয়েছে মডেলিং করার সময়। সেহেতু নমিনাল পাই মেথডকে যেহেতু ধরা হয়েছে, সেহেতু এই যে টোটাল বাসের সাসেপ্টেন্স বা অ্যাডমিটেন্স, এটাকে দুই দিয়ে ভাগ করে সমান দুই ভাগে অর্ধেক করে বসিয়ে দেওয়া হয়েছে। কোন দুই ভাগে অর্ধেক করে বসিয়ে দেওয়া হয়েছে? এই যে একটা বাস, এই একটা বাসের সাথে এই একটা লাইন কানেক্টেড, সো এই পাশে অর্ধেক বসিয়ে দেওয়া হয়েছে, আবার এই বাসের সাথে আর একটা লাইন কানেক্টেড, এই পাশে অর্ধেক বসিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে টোটাল অ্যাডমিটেন্সটাকে অর্ধেক করে দুই পাশে ভাগ করে দেওয়া হয়েছে। এখন তুমি টোটাল অ্যাডমিটেন্সকে অর্ধেক করে দুই পাশে ভাগ করে দাও, দিয়ে যখন তুমি এটা সেলফ ক্যালকুলেশন করবা, তোমাকে তো আসলে এই দুইটা ভাগই যোগ করতে হবে, কারণ এই দুইটা ভাগই তো একটা বাসের সাথে কানেক্টেড। সো দ্যাটস ওয়াই অর্ধেক করে দিয়েছে এবং অর্ধেক করে দুই ভাগ করা হয়েছে, এই জন্য দুই দিয়ে গুণ করা হয়েছে, যেহেতু দুই ভাগই আমাকে যোগ করতে হবে। তা আমি যদি এটাকে অর্ধেক করে দুই দিয়ে ভাগ করে যোগ করি, সেটাও যা কথা, আর সরাসরি যদি আমি বাসের সাথে গ্রাউন্ডে কানেক্টেড সেই হিসাবে পুরোটা যোগ করে দিই, একই কথা, কোনো চেঞ্জ হয় না রেজাল্টে। তো দেখো আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। একবার যদি একটু বলতেন যে আমাদের যে ডেটা গুলো দেওয়া থাকে, ডেটা গুলো থেকে ভ্যালু গুলো আসলে কিভাবে মানে ধরবো, ই হয়ে যাচ্ছে স্যার, কনফিউজ হয়ে যাচ্ছে অনেক। কিভাবে ধরবো একটু যদি একবার বলে, 6.6 ডেটা গুলো একটু কিভাবে। Well, so এই ম্যাথে আমাদেরকে ডাটা টেবিলের মধ্যে দেওয়া আছে 1 নম্বর বাসের ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল। যেহেতু ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা হচ্ছে স্ল্যাক বাস, তো ব্র্যাকেটে লেখা থাক আর নাই বা থাক, কোনো কিছু যায় আসে না। তো স্ল্যাক বাসের জন্য ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল দেওয়াই আছে ফিক্সড। তাহলে V1 এবং Δ1 দেওয়া আছে, এটার জন্য আমরা কিছু বের করবো না। সো দ্যাটস ওয়াই এই যে P2 ইকুয়েশন, এই ইকুয়েশনে V1 এবং Δ1 এর মান সরাসরি কোশ্চেন থেকে পেয়ে যাব। θ21 y21 এটা সরাসরি আমরা y বাস ম্যাট্রিক্স থেকে পেয়ে যাব। ওকে, 2 নম্বর বাসের জন্য আমাদের PQ বাস। সো দেখা যাচ্ছে যে আমাদের রিয়েল পাওয়ার জেনারেশন P এবং রিয়েক্টিভ পাওয়ার জেনারেশন Q, এই দুইটা দেওয়া আছে। সো পি এবং কিউ দেওয়া আছে, রিয়েল পাওয়ার ডিমান্ড এবং রিয়্যাকটিভ পাওয়ার ডিমান্ড 0। সো পি এবং কিউ দেওয়া আছে, ভি এবং ভি এর অ্যাঙ্গেল দেওয়া নাই। তাহলে 2 নম্বর বাসের জন্য ভোল্টেজ V2 ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল Δ2 আমরা জানি না, এটা অ্যাজাম্পশন করে নিব 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে ফাইন, নেক্সট আমরা আসি 3 নম্বর বাস, এটা হচ্ছে একটা PV বাস। তো দেখি এখানে কিসের ভ্যালু দেওয়া আছে, এখানে আমার ভোল্টেজের ম্যাগনিটিউড দেওয়া আছে। যখনই ভোল্টেজের ম্যাগনিটিউড দেওয়া থাকবে, আমরা বুঝতেই পারতেছি এটা একটা PV বা জেনারেটর বাস, কারণ ভোল্টেজের ম্যাগনিটিউড দেওয়া আছে। সো ভোল্টেজের অ্যাঙ্গেল দেওয়া নাই, তার মানে 3 নম্বরে আমরা ইকুয়েশনের মধ্যে V3 এর ম্যাগনিটিউড কোশ্চেনে দেওয়া আছে, সেটাই বসাবো। বাট V3 এর অ্যাঙ্গেল Δ3 কোশ্চেনে দেওয়া নাই, তাহলে Δ3 সমান আমরা 0 ডিগ্রি বসাবো। 3 নম্বর বাসের জন্য আমাকে রিয়েল লোড ডিমান্ড দেওয়া আছে, রিয়্যাক্টিভ লোড ডিমান্ড দেওয়া আছে, রিয়েল পাওয়ার জেনারেশন 0, রিয়্যাক্টিভ পাওয়ার জেনারেশন আমাদেরকে দেওয়া নাই। অর্থাৎ ম্যাথের সলিউশন শেষ করে আমাকে Q3 বা রিয়্যাক্টিভ পাওয়ার জেনারেশন বের করতে হবে। এবং কোশ্চেন এটার একটা রেঞ্জ বলে দেওয়া আছে, সো গাউস সিডল মেথডে আমরা এরকম রেঞ্জের ম্যাথ করেছিলাম। সো রিয়্যাক্টিভ পাওয়ার জেনারেশন বের করে আমাকে দেখতে হবে যে এটা রেঞ্জ স্যাটিসফাই করে কিনা। ওয়েল, সো এখানে যদি আমাদের জেনারেশন 0 হয়, রিয়েল পাওয়ার জেনারেশন 0, তাহলে জেনারেশন মাইনাস ডিমান্ড, তো রিয়েল পাওয়ার ডিমান্ড হচ্ছে 1.5। তাহলে 0 - 1.5 যদি করি, তাহলে আমাদের এখানে শিডিউল রিয়েল পাওয়ারের ভ্যালু আসবে -1.5।
তো আমরা যদি একটু এখানে দেখি যে এখানে দেখো শিডিউল রিয়েল পাওয়ারের ভ্যালু -1.5 আসছে, বিকজ 0 -1.5 জেনারেশন 0। তো এই ইকুয়েশনগুলো ক্লাসে ইন ডিটেইলসে বারবার ডিসকাস করা হয়েছে, আমার ভিডিও লেকচারেও আছে। জেনারেশন মাইনাস ডিমান্ড করলে তুমি শিডিউল পাওয়ারের ভ্যালু পাবা। ওয়েল, সো তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে ডাটা টেবিল থেকে এইভাবেই বসাতে হবে ইকুয়েশনগুলোর মধ্যে। আর একটু বলে দিই, সেটা হচ্ছে P2, P3 আর Q2 এই তিনটা পাওয়ারের মিসম্যাচ আমরা কেন বের করতেছি, আর গুলা কেন বের করলাম না, এইগুলো লেকচারে ইন ডিটেইলসে ডিসকাস করা আছে। তারপরে বলি, দুই নম্বর বাসের জন্য এটা একটা PQ বাস, তো এটার পি এবং কিউ এর ভ্যালু আমি জানি, যেহেতু জানি তার মানে পি এবং কিউ এর মিসম্যাচ আমি ক্যালকুলেশন করতে পারবো। দ্যাটস ওয়াই P2 এবং Q2 এই দুইটা পাওয়ার বের করা হচ্ছে, কারণ এদের গিভেন ভ্যালু দেওয়া আছে, এদের মিসম্যাচ আমি বের করতে পারবো। তিন নম্বর বাসের জন্য পি অর্থাৎ রিয়েল পাওয়ার জেনারেশন, রিয়েল পাওয়ার ডিমান্ড এগুলো আমাকে দেওয়া আছে, সো P3 মিসম্যাচ আমি বের করতে পারবো। কিন্তু কিউ যদি আসি তাহলে কিউ আমি বের করতে পারবো না, কারণ কিউ দেওয়া নাই। রিয়েক্টিভ লোড ডিমান্ড দেওয়া আছে, কিন্তু রিয়েক্টিভ পাওয়ার জেনারেশন কিন্তু আমাকে জিরো বলে নাই, যেমন রিয়েল পাওয়ার জেনারেশন জিরো বলেছে। যদি জিরো বলতো তাহলে এটাও একটা PQ বাস হতো, আমরা তাহলে সেটার জন্য কিউ এর ভ্যালুটা জানতাম, কিন্তু এখানে আমাদের কিউ এর ভ্যালু দেওয়া নাই। তো যেহেতু কিউ এর ভ্যালু দেওয়া নাই, তার মানে আমরা শিডিউল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার বের করতে পারবো না, সো দ্যাটস ওয়াই আমাদের Q3 মিসম্যাচ এখানে আসবে না। তাহলে মিসম্যাচ শুধুমাত্র সেগুলাই আসবে যেগুলা কোশ্চেনে দেওয়া আছে, সো দ্যাটস ওয়াই এই তিনটা আসছে। এবং এখানে মান কিভাবে বসাবো, কোথা থেকে বসাবো, সেটাও আমরা ডিটেইলসে ডিসকাস করলাম। সো এরপরে নেক্সট কোশ্চেন, এখন আর আমার কোনো কোশ্চেন, ওয়েল হাসিবের কোশ্চেন নাই, অন্য কারো যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং লোড ফ্লো অ্যানালাইসিস তাহলে করতে পারো। ঠিক আছে, সো আর কারোর যদি লোড ফ্লো অ্যানালাইসিস নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নতুন টপিক শুরু করি ডিসকাস করা। তো আমাদের, আমরা জানি যে আমাদের অলরেডি আমরা শুরু করেছিলাম পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এর ট্রান্সমিশন লাইন দিয়ে। সো ট্রান্সমিশন লাইনের প্যারামিটার্স, তাদের মডেলিং, এগুলো আমরা শেষ করেছি। তারপরে আমরা পার ইউনিট ক্যালকুলেশন করেছি। তারপরে আমরা পার ইউনিট ক্যালকুলেশনের পরে যে ওয়াই বাস ম্যাট্রিক্স ফরমেশন এবং রিডাকশন, অর্থাৎ যে কোনো একটা পাওয়ার সিস্টেমের বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কিভাবে তৈরি করে এবং কিভাবে রিডিউস করে সেটা আমরা দেখেছি। এবং পরবর্তীতে আমরা লোড ফ্লো অ্যানালাইসিস করলাম, অর্থাৎ কিভাবে একটা ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেমে বাসের ভোল্টেজ এবং তার ম্যাগনিটিউড ক্যালকুলেশন করে এটা আমরা দেখলাম। তো ছোট্ট একটা ব্যাপার, ধরো একটা বাস ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম, এখানে যদি তুমি প্রত্যেকটা বাসের ভোল্টেজ এবং তার ম্যাগনিটিউড বের করতে পারো, এখন কিন্তু তুমি একটা বাস থেকে আর একটা বাসে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে, যাইতে যে কি পরিমাণ পাওয়ার লস হয়ে যাচ্ছে, এই ক্যালকুলেশন গুলা তুমি কিন্তু এখন করতে পারবা, অর্থাৎ টোটাল পাওয়ার ফ্লো সলিউশন করতে পারবা। কারণ আমরা জানি কমপ্লেক্স পাওয়ারের ইকুয়েশন হচ্ছে ভোল্টেজ কনজুগেট ইনটু কারেন্ট, আর আমি যদি পি প্লাস জে কিউ করি তাহলে ভোল্টেজ ইনটু কারেন্ট কনজুগেট। তো প্রত্যেকটা বাসের ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল তুমি জানো, তার মানে ভোল্টেজের মান তুমি জানো, আর কারেন্ট, কারেন্টের ইকুয়েশনে থাকেই হচ্ছে ভোল্টেজ ইনটু অ্যাডমিটেন্স। আমরা জানি কারেন্ট I = ভোল্টেজ ইনটু অ্যাডমিটেন্স। সো প্রত্যেকটা বাসের ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল তোমার জানা, তার মানে ভোল্টেজ তোমার জানা। নেক্সট হচ্ছে যে ওয়াই বাস ম্যাট্রিক্স তোমার জানা, তার মানে অ্যাডমিটেন্স তোমার জানা। তাহলে তুমি একটা বাস থেকে আরেকটা বাসে কি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট হচ্ছে এটা তুমি এখন ইজিলি ক্যালকুলেশন করতে পারবা, এবং একটা বাস থেকে আরেকটা বাসে যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে দুইটা বিয়োগ করলে মাঝখানে লাইনে কতটুকু লস হচ্ছে সেটাও তুমি বের করতে পারবা। সো তাহলে আমরা যে বলছি যে এটাকে পাওয়ার ফ্লো সলিউশন, তাহলে পাওয়ার ফ্লো, কমপ্লিট পাওয়ার ফ্লো সলিউশন হচ্ছে যে একটা বাস থেকে আরেকটা বাসে কি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট হচ্ছে এবং লাইনে কি পরিমাণ লস হচ্ছে এটা বের করা। তো সেইটা আমরা বের করতে গেলে প্রথম ধাপ হচ্ছে লোড ফ্লো সলিউশন করে প্রত্যেকটা বাসের
ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল বের করে নেওয়া। তো সেই মেথড গুলো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ডিসকাস করেছি যে প্রত্যেকটা বাসের ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল কিভাবে আমরা বের করতে পারি। এটা বের হয়ে গেল, এখন তো তুমি যে কোনো বাসের পাওয়ারের ক্যালকুলেশন, লাইন লস সবই বের করতে পারবা। তো এখন আমাদের লোড ফ্লো অ্যানালাইসিস এর পরে আমরা আজকে থেকে যে ডিসকাশন শুরু করব সেটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস। সো ফল্ট অ্যানালাইসিস এর ডিসকাশন আমরা আজকে থেকে শুরু করব। তো পার্টিকুলার বলি, আমাদের ফল্ট অ্যানালাইসিস এর জন্য আমরা এই যে আমাদের পাওয়ার সিস্টেম অর্থাৎ জেনারেশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, এটা একটা হিউজ সিস্টেম। এই পুরো সিস্টেমটা কিন্তু একসাথে এক জায়গায় অবস্থিত না। যেমন ধরো তুমি বাসায় পাওয়ারটা পাচ্ছ, কিন্তু তোমার বাসার পাওয়ারটা তোমার ঠিক পাশেই কিন্তু জেনারেট হচ্ছে না, এটা জেনারেশন হচ্ছে অনেক দূরে, সেখান থেকে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সাবস্টেশনে আসছে, সেখান থেকে ডাউন কনভার্সন করে তোমার বাসায় আসতেছে, রাস্তায় আবার ট্রান্সফরমারে দিয়ে ডাউন কনভার্সন হচ্ছে। তো তাহলে অনেক লম্বা চওড়া একটা পথ পাড়ি দিয়ে এই পাওয়ারটা তোমার বাসায় আসতেছে। এখন ঘটনা হচ্ছে, ফল্ট অ্যানালাইসিস বলতে বা ফল্ট কন্ডিশন বলতে আমরা আসলে কি বুঝি? তো ফল্ট অ্যানালাইসিস বা ফল্ট কন্ডিশন বলতে আমরা বুঝি যে কোনো অ্যাবনর্মাল কন্ডিশন। সো অ্যাবনর্মাল কন্ডিশন কি জিনিস? আমাদের সিস্টেমের পাওয়ারটা 50 Hz যে জেনারেশন হচ্ছে, 50 Hz যে ট্রান্সমিট হচ্ছে, টোটাল ভোল্টেজ আমরা জেনারেশন করতেছি লেটস সে 11 kV-তে, দেন 230-তে স্টেপ আপ করে ট্রান্সমিট করতেছি, এগেইন সাবস্টেশন 11 kV-তে ডাউন কনভার্সন করতেছি, 3-phase line চলে যাচ্ছে যেখানে 3-phase দরকার, সিঙ্গেল ফেজ লাইনে ফার্দার ডাউন কনভার্সন করে 220 V তোমার বাসায় দেওয়া হচ্ছে। তো এই যে মানে ডিজাইন পাওয়ার সিস্টেমের, এই ডিজাইন অনুসারে যখন পাওয়ার সিস্টেমটা বিহেভ করে এবং তুমি ঠিকঠাক মতো ভোল্টেজ এবং পাওয়ার তোমার বাসায় অর্থাৎ লোড এন্ডে পাচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল কন্ডিশন। কিন্তু কোনো কারণে যদি সেটা না হয় তখনই আমরা বলি অ্যাবনর্মাল কন্ডিশন। কোনো কারণে সেটা না হওয়া ব্যাপারটা কেমন? যদি কোনো কারণে এই ভোল্টেজ লেভেল মেইনটেইন না করে, অনেক বেশি হয়ে যায় বা অনেক কম হয়ে যায়, যদি কোনো কারণে এই যে কারেন্টটা তোমার বাসায় আসার কথা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি থেকে এক্সিড করে যায়, তাহলে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 Hz যে ট্রান্সমিট হচ্ছে, যদি কোনো কারণে সাপ্লাই ফ্রিকোয়েন্সি অনেক বেশি বা কম হয়ে যায়, তাহলে এইগুলা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। যে অ্যাবনর্মাল কন্ডিশনে যে ডিভাইস গুলা টোটাল সিস্টেমে কানেক্টেড, এই ডিভাইস গুলা আসলে আর অপারেট করতে পারে না, সো সেগুলা নষ্ট হয়ে যাবে। আমি একটা 220 থেকে 240 ভোল্টে অপারেট করার একটা মেশিনকে যদি আমি 350 ভোল্টে কানেক্ট করে দিই, সে তো ঠাস করে পুড়ে ছাই হয়ে যাবে, কারণ সেটা অপারেটই করতে পারে 220 টু 240। যদি আমি একটা 50 টু 60 Hz অপারেট করা মেশিনকে একটা 600 Hz লাইনের সাথে কানেক্ট করে দিই, সেটা তো ঠাস করে নষ্ট হয়ে যাবে, কারণ সেটা ওই হার্জে অপারেট করতে পারবে না। তো ঠিক এই অ্যাবনর্মাল কন্ডিশন গুলো ক্রিয়েট হলে আমার কানেক্টেড ডিভাইস গুলো নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের সমস্যা। তো এই সমস্যার কারণে এই যে অ্যাবনর্মাল কন্ডিশন অর্থাৎ যেটা আমাদের কাম্য না, যে কন্ডিশনে আমাদের ডিভাইস গুলো নষ্ট হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলি ফল্ট কন্ডিশন। কোয়েশ্চেন হচ্ছে, পাওয়ার সিস্টেমে ফল্ট কন্ডিশন কেন হবে, কেন ক্রিয়েট হবে? তো কেন হবে বা কেন ক্রিয়েট হবে এর মেলা কারণ আছে। একটা সিস্টেমে ফল্ট হওয়ার অনেক কারণ আছে। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেই, তো ধরো জেনারেশন যেখান থেকে শুরু হচ্ছে, তো আমরা জানি যে আমাদের জেনারেশন কনভেনশনাল সিস্টেমে জেনারেশনের একটাই প্রসেস, সেটা হচ্ছে পাওয়ার জেনারেট করবে একটা জেনারেটর, যেটাকে আমরা বলি অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর, সে পাওয়ারটা জেনারেট করবে। এই সিঙ্ক্রোনাস জেনারেটরকে মেকানিক্যাল এনার্জি ইনপুট দিবে একটা টারবাইন। এই যে টারবাইন মেকানিক্যাল এনার্জি ইনপুট দিবে, এই টারবাইনটাকে ঘুরে কে? দিস ইজ দা কোয়েশ্চেন। আমাদের সকল কনভেনশনাল পাওয়ার সিস্টেমের স্ট্রাকচার হচ্ছে সেম, সিঙ্ক্রোনাস জেনারেটর থাকবে, এই সিঙ্ক্রোনাস জেনারেটরকে ঘোরাতে হবে অর্থাৎ মেকানিক্যাল ইনপুট দিতে হবে, এবং এই মেকানিক্যাল ইনপুট দিবে একটা টারবাইন। তোমরা যদি পাওয়ার প্ল্যান্ট ভিজিট করে থাকো আপ টু এর মধ্যে কখনো কেউ, তাহলে তোমরা দেখে থাকবা যে এক একটা সিঙ্ক্রোনাস জেনারেটর যেটা আমরা
বলি যে পাওয়ার জেনারেশন করে, তো এই জেনারেটর গুলা আমরা নর্মালি বাসা বাড়িতে বা বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যে ধরনের জেনারেটর দেখি, সিনক্রোনাস জেনারেটর বা পাওয়ার স্টেশনের জেনারেটর আসলে এরকম না। এটা একটা বিশাল জেনারেটর। এই জেনারেটরের এক একটা কনস্ট্রাকশন তোমার প্রায় একতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং, একতলা বিল্ডিং সমান উঁচু, এবং এটা প্রস্থে পুরো একটা অ্যাপার্টমেন্টের সমান জুড়ে এক একটা মেশিন আসলে। এবং এই মেশিনের এক একটা টারবাইনের কথা যদি চিন্তা করো, তাহলে এক একটা টারবাইন এর এক একটা তোমার পাখা যদি লম্বা করো, তাহলে কয়েকটা মানুষ সমান লম্বা হয়ে যাবে আসলে। তো এরকম বিশাল আসলে হিউজ মেশিন। তো এখন এই বিশাল টারবাইনকে ঘুরাবে কে আসলে? তো এই বিশাল টারবাইনকে ঘুরাতে গেলে তুমি যে কোনো মিডিয়াম দিয়ে ঘুরাতে পারো। তুমি যদি পানি ইউজ করে ঘুরাও, অর্থাৎ পানির শক্তিকে কাজে লাগায় টারবাইনটাকে ঘুরাও, তাহলে আমরা সেটাকে বলি হাইড্রো পাওয়ার প্লান্ট। যদি তুমি টারবাইনটাকে ঘুরানোর জন্য কোল ইউজ করো, অর্থাৎ কয়লা, কোলকে বার্ন করবা, পানি স্টিম হবে, তারপরে সেটাকে ঘুরাবা, তো সেটাকে আমরা বলি কোল পাওয়ার প্লান্ট। যদি তুমি টারবাইনটা ঘুরানোর জন্য গ্যাস ইউজ করো, অর্থাৎ গ্যাস দিয়ে ওয়াটারকে বার্ন করবা, স্টিম হবে, টারবাইন ঘুরবে, স্টিম, হিউজ ফ্লো অফ স্টিম দিয়ে টারবাইন ঘুরবে, তাহলে সেটাকে আমরা বলি স্টিম পাওয়ার প্লান্ট। যদি আমরা টারবাইনটা ঘোরানোর জন্য নিউক্লিয়ার রিয়্যাক্টর ইউজ করি, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। সো ইট ডিপেন্ডস আমরা টারবাইনটাকে কোন মেথডে ঘোরাচ্ছি, এবং টারবাইনটাকে ঘোরানো একটা হিউজ কর্মযজ্ঞ, এটা একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয়। তো যদি টারবাইনকে ঘোরানোর সময় আমি যে স্পিডে স্পিড দিচ্ছি, অর্থাৎ আমি আমার স্টিমটাকে ফ্লো করতেছি, তো এখানে ঘটনা হচ্ছে আমরা জানি যে সিনক্রোনাস স্পিড ns = 120 f/p। এই ছোট্ট একটা ইকুয়েশন লাস্ট সেমিস্টারেও মেশিনে তোমরা দেখে আসছো। ইকুয়েশনটার গুরুত্ব দিয়ে থাকো আর না দিয়ে থাকো, এই ছোট্ট একটা ইকুয়েশনের গুরুত্ব পাওয়ার সিস্টেমে হিউজ। এই ছোট্ট একটা ns = 120 f/p, এই ছোট্ট একটা ইকুয়েশনের গুরুত্ব পাওয়ার সিস্টেমে অনেক বেশি, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এখন এই 120 f/p থেকে আমি যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই f, তাহলে f = কি দাঁড়াচ্ছে আসলে, ns × p/120। এখানে p হচ্ছে নাম্বার অফ পোল ফিক্সড, 120 হচ্ছে ফিক্সড, তার মানে সিনক্রোনাস স্পিড ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তো সিনক্রোনাস স্পিড কোনটা? টারবাইনটা যে স্পিডে ঘুরতেছে এটাকে বলা হয় সিনক্রোনাস স্পিড। যদি কোনো কারণে তোমার টারবাইনের স্পিডটা বেড়ে যায়, তুমি যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হও, তোমার ইনপুট বেড়ে যায় সামহাও, গভর্নর যদি ফেলিওর হয়, সাথে সাথে সিনক্রোনাস স্পিড ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ধাম করে হাই হয়ে যাবে। 50 Hz থেকে যখনই ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাবে, তোমার পুরো সিস্টেম কলাপস করবে, সিনক্রোনাস জেনারেটর গুলো আউট অফ সিনক্রোনিজম হয়ে যাবে, প্রত্যেকটা মেশিন ওভাররুলিং হয়ে যাবে, এবং এট দ্য এন্ড তুমি যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হও, কাট আপ করতে ব্যর্থ হও, সব মেশিন পত্র যা আছে সব ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে, লাইন ড্যামেজ হয়ে যাবে, সব শেষ। তো তাহলে ইটস আ হিউজ ইম্প্যাক্ট যদি কোনো কারণে তোমার সিনক্রোনাস স্পিড কন্ট্রোল করতে তুমি ব্যর্থ হয়ে যাও, বা কোনো কারণে তোমার গভর্নর নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি সিনক্রোনাস স্পিড কমে যায়, সাথে সাথে ফ্রিকোয়েন্সি ফল করবে। আমরা এটাও দেখে এসেছি, তোমরা যদি দেখে থাকো বা জেনে থাকো, আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ধরো 4টা ইউনিট আছে, অর্থাৎ 4টা জেনারেশন ইউনিট আছে সেপারেটলি, ডিফারেন্ট ক্যাপাসিটির, 2টা ইউনিট বন্ধ, 2টা ইউনিট চলতেছে। কেন? পানির চাপ নাই, যার কারণে টারবাইন ঘুরতেছে না, ওয়াটার ফ্লো কম। তো তার মানে হচ্ছে তোমার টারবাইনকে, আমি তো কিছু পানি আছে, আমি তো চাইলেই টারবাইনটা ঘুরাইতে পারি, কিন্তু আমার যে পরিমাণ স্পিড দিলে ফ্রিকোয়েন্সি 50 Hz যে কনস্ট্যান্ট থাকবে, ওই পরিমাণ স্পিড দেওয়ার জন্য পানির ফ্লোটা আমি পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমার ইউনিটটা বন্ধ। কারণ ওই পরিমাণ স্পিড না দিয়ে আমি যদি অল্প ফ্রিকোয়েন্সিতে জেনারেশন করি, সাথে সাথে ডাউন ফ্রিকোয়েন্সির জন্য আমার সিস্টেম কলাপস করবে। তো যে দুই একটা জেনারেশন ইউনিট আসলে জেনারেশন করতেছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে, বিকজ সিস্টেম কলাপস করবে, তাহলে আমি সেটা করতে পারবো না। তো তাহলে এখানে আমাদের মেকানিক্যাল ইনপুট কন্ট্রোল করা, এটা হচ্ছে একটা হিউজ চ্যালেঞ্জ। এবং এই মেকানিক্যাল ইনপুটের সামান্য গরমিল হলে সিস্টেম তো ড্যামেজ হতেই পারে, এমনকি সামান্য মেকানিক্যাল ইনপুটের হেরফেরের কারণে পুরো একটা সিস্টেমকে আমার বসায় রাখা লাগতে পারে। তো তাহলে এই তো গেল ওয়ান কাইন্ড অফ প্রবলেম। এবার আসি আমরা আমাদের সাবস্টেশন, পাওয়ার স্টেশন থেকে যখন তুমি একটা
ভোল্টেজ 11 কেভিতে জেনারেট করবা, এটাকে তুমি ধরো 230 কেভিতে স্টেপ আপ করবা। স্টেপ আপ করা কেন দরকার সেটাও আমরা মেবি ট্রান্সমিশন লাইনে শুরুতে ডিসকাস করেছিলাম, যে আমাদের অনেক দূরে পাওয়ারটা ট্রান্সমিট করতে গেলে পাওয়ার মানেই তো হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, এটা ছাড়া তো আর কিছু না। পাওয়ার বলতেই আমরা বুঝি ভোল্টেজ এবং কারেন্ট। তো যদি লাইনের কারেন্টটাকে কমায়ে ভোল্টেজটাকে বাড়ায় ট্রান্সমিট করি, তাহলে স্কোয়ার আর লসটা কম হয়, কারেন্টটা মানে পাওয়ারটা অনেক দূরে ট্রান্সমিট করতে পারি। বাট যদি আমি ভোল্টেজটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ না করে ট্রান্সমিট করি, তাহলে কারেন্টটা লাইনের অনেক বেশি থাকে, আই স্কোয়ার আর লস অনেক বেশি হয়, দ্যাটস ওয়াই পাওয়ারটা দূরে ট্রান্সমিট হতে পারে না, রাস্তায় সব লস হয়ে যায়। তো এই কারণে আমাদের পাওয়ার স্টেশনে স্টেপ আপ করার গুরুত্ব অনেক বেশি। এখন এই যে একটা স্টেপ আপ ট্রান্সফরমার, এটা বিশাল ট্রান্সফরমার। এই যে এক একটা পাওয়ার স্টেশনে গেলে এক একটা ট্রান্সফরমারের কনস্ট্রাকশন, এক একটা এরিয়া মানে তোমার একটা বিশাল জায়গা জুড়ে, কয়েকটা বিল্ডিং এর সমান এরিয়া জুড়ে এক একটা ট্রান্সফরমার স্থাপনা। তো এখন এই ট্রান্সফরমার দিয়ে তুমি যখন স্টেপ আপ করবা, এই ট্রান্সফরমারের রেশিও ট্রান্সফরমারের সাথে কানেক্টেড হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, এই সিটিপিটি, এরা ঠিক মতো অপারেট করতে পারতেছে কিনা, এদের ইনসুলেশন ঠিক আছে কিনা, এগুলো তোমাকে কিন্তু চেক করতে হবে। পাওয়ার স্টেশন গুলাতে কোনো কারণে কোনো ডিভাইসের ইনসুলেশন ব্রেকডাউন যদি হয়ে থাকে, সাথে সাথে কিন্তু ড্যামেজ হয়ে যাবে, পুরো বাস্ট হয়ে যাবে। কেন বাস্ট হয়ে যাবে, তার কারণ হচ্ছে ইনসুলেশন ব্রেকডাউন হয়ে গেলে আমরা জানি ট্রান্সফরমার বলো এগুলো সবই কিন্তু দাহ্য পদার্থ কন্টেইন করে। এগুলাকে কুলিং করতে আমরা যে অয়েল গুলা ইউজ করি, এগুলো হাইলি ফ্লেমেবল অয়েল। তো কোনো কারণে ইনসুলেশন ব্রেকডাউন হওয়া মানে আমাদের হাই ভোল্টেজ কন্টেইন করা, এবং এই হাই ভোল্টেজে ইনসুলেশন ব্রেকডাউন হলেই সেখানে স্পার্ক করবে, আগুন ধরে যাবে ডিউ টু দা হিউজ ভোল্টেজ। তো তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কোনো ইউনিটের যদি কোনো ট্রান্সফরমার বা সিটি বা পিটি ড্যামেজ হয়ে যায়, সাথে সাথে কিন্তু জেনারেশন বন্ধ। আমাদের ট্রান্সমিশন লাইনে আমরা জানি যে এই যে অনেক দূরে ট্রান্সমিশন লাইন পাড়ি দিয়ে কারেন্ট তোমার বাসায় আসতেছে, এই রাস্তায় একটা কমন সমস্যা হচ্ছে যেটাকে আমরা বলি লাইটেনিং সার্জ বা বজ্রপাত। প্রচুর পরিমাণে বজ্রপাত কিন্তু আমাদের হয়, প্রচুর পরিমাণে। এবং তোমরা যদি জেনে থাকো যে বাংলাদেশে প্রতি বছরে বজ্রপাতে আক্রান্ত হয়ে কয়েকশো মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, আর ইন্ডিয়াতে তো এই পরিমাণ হাজারে ছাড়াই যায়, মোর দেন 1000 অ্যাকচুয়ালি, ফিউ থাউজেন্ড পার্সন প্রতি বছরে বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যায়। তো তাহলে এই যে একটা হিউজ লাইটেনিং ইফেক্ট, এই লাইটেনিং ইফেক্ট কিন্তু খোলা মাঠে ময়দানে ট্রান্সমিশন লাইনে বেশি হয়, যেখানে ট্রান্সমিশন লাইনটাই সব থেকে উঁচু। তো তাহলে এই লাইনে বজ্রপাত করতেছে, এটা মানে হচ্ছে ইটস আ হিউজ ভোল্টেজ। এই ভোল্টেজ যখন পড়ে তখন লাইনের কারেন্ট অনেক হাই হয়ে যায়, এবং এই হিউজ কারেন্ট লাইনে কানেক্টেড ডিভাইস গুলো নষ্ট করে দেওয়ার পক্ষে ওয়েল এনাফ। যদি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তোমরা এগুলোর সাথে পরিচিত আছো, একটু ঝড় বৃষ্টির মৌসুম, আবহাওয়াটা খারাপ হচ্ছে, খুব বজ্রপাত হচ্ছে, তোমরা লাইন আছে বাসায়, তোমরা কারেন্টের কানেকশন দিয়ে কম্পিউটার চালাচ্ছ বা প্লাগ দিয়ে টিভি দেখতেছো বা মোবাইলটা অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিচ্ছ, হঠাৎ করে ঠাস করে তোমার অ্যাডাপ্টার পুড়ে গেল, তোমার টিভিটা বন্ধ হয়ে গেল, তুমি দোকানে ঠিক করতে নিয়ে গেলা, বললো যে গতকালকে রাতে ঠাটা পড়ছিল না, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ঠাটা পড়া বলে বজ্রপাতকে সাধারণত, তাতে আপনার এটা নষ্ট হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই পুড়ে গেছে। তো এই যে একটা হিউজ কারেন্ট, কারেন্টে আসলে ভোল্টেজ, এই যে হিউজ কারেন্ট, এই কারেন্ট সাস্টেইন করতে পারে ডিভাইস, ডিভাইস নাই, তো এই কারেন্টে ডিভাইস সাস্টেইন করতে পারবে না, পুড়ে যাবে যদি কানেক্টেড থাকে। তাহলে এগুলা হচ্ছে আমাদের একটা কমন সমস্যা। নেক্সট হচ্ছে যে আমরা এই যে লম্বা লম্বা ফাঁকা ফাঁকা মাঠে ট্রান্সমিশন লাইন, আমরা জানি যে যখন তখন কালবৈশাখীর মৌসুমে কালবৈশাখী ঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ শুধু কালবৈশাখীর মৌসুমে বৈশাখী ঝড় দিয়ে শেষ না, এছাড়া যে কোনো সময় টর্নেডো বলো, সাইক্লোন বলো, অথবা আছে, হ্যাঁ, অথবা এই যে বাংলাদেশে এবছর পদ্মার নদী ভাঙনে যে কয়েক দশকের মধ্যে সব থেকে বেশি, তাহলে এই যে ন্যাচারাল ডিজাস্টার, এই ডিজাস্টার গুলাতে কি আমার ট্রান্সমিশন লাইনে ইম্প্যাক্ট পড়বে না? ডেফিনেটলি পড়বে, আমার লাইন ছিঁড়ে পড়ে যাবে, পোল ছিঁড়ে পড়ে যাবে। তো তাহলে কি হবে, লাইন গুলো ছিঁড়ে গেল মানে যাবে ওপেন সার্কিট হয়ে যাবে। তো তাহলে এইগুলো হচ্ছে সবই অ্যাবনর্মাল কন্ডিশন, এবং অ্যাবনর্মাল কন্ডিশন কারণ আছে। তোমার আশেপাশের বাসায় ছোট্টখাট্ট যে ট্রান্সমিশন লাইন গুলো আসছে,
পাশের রাস্তা, একটা গিঞ্জি রাস্তা, একটা উঁচু মালবাহী ট্রাক আসলো, ঠাস করে একটা ফেস ছিঁড়ে গেল ট্রাকে বেঁধে, ব্যাস গেল। একটা পাখি আসলো, পাখি এসে কোনো কারণে দুইটা ফেজে শর্ট হয়ে, তো এরকম আমার লাইনে আসলে ফল্ট বা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হওয়ার আসলে কোনো শেষ নাই, মেলা কারণ আছে। তো মেলা কারণে আমার পাওয়ার সিস্টেমের অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হতে পারে এবং আমার ডিভাইস গুলো আসলে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই অ্যাবনর্মাল কন্ডিশন গুলাকেই বলি আমরা ফল্ট কন্ডিশন, যে কন্ডিশন গুলাতে পাওয়ার সিস্টেমের ধারাবাহিক বা স্বাভাবিক পাওয়ার ফ্লোটা ব্যাহত হয়। তো এখন আমরা আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ফল্ট অ্যানালাইসিস। তো ফল্ট অ্যানালাইসিসে তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস এর উপরে তোমাদের লেকচার। সো এখানে এই লেকচারটা আমি অলরেডি গত দিনই তোমাদের গুগল ক্লাসরুমে আপ করে দিয়েছি। সো এই লেকচার ডেফিনেটলি আমাদের আজকে শেষ হবে না। সো ফল্ট অ্যানালাইসিস এর উপরে আমরা কয়েকটা ক্লাস নিব। তো এই ফল্ট অ্যানালাইসিসে আমাদের দুইটা লেকচার আছে, যদি এটা একটা লেকচার এবং এটা শেষ হয়ে গেলে আমরা আরেকটা লেকচার দেখব। দুইটা লেকচার ফল্ট অ্যানালাইসিস এর উপরে আমাদের আছে। তো এখন যদি আমরা এই লেকচারটা একটু দেখি যে আমাদের এখানে কি আছে, তাহলে শুরুতেই ফল্ট অ্যানালাইসিস এর ডেফিনেশন দেওয়া আছে। সো ফল্ট অ্যানালাইসিস এর ডেফিনেশন শুরুতে দেওয়া আছে, নেক্সট বলা আছে আমাদের। ওয়েল, তোমরা কি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? কথাগুলো বলা আছে এগুলো আর কি ফল্টের ডেফিনেশন দেওয়া আছে, যেগুলো আমরা অলরেডি ইন ডিটেইলস ডিসকাস করেছি। এবারে বলা আছে দেয়ার আর টু মেইন টাইপস অফ ফল্ট, অর্থাৎ একটা ফল্ট মেইনলি দুই ধরনের হতে পারে। তো এখন আমরা একটু বলে রাখি ফল্টের ধরন, অর্থাৎ ফল্টের ধরন আসলে দুই রকম। একটা হচ্ছে আইদার ওপেন সার্কিট অথবা শর্ট সার্কিট। একটা সার্কিটে বা একটা সিস্টেমে ফল্টের ধরন হতে পারে দুই ধরনের, একটা হতে পারে ওপেন সার্কিট, একটা হতে পারে শর্ট সার্কিট। আইদার সার্কিটটা ওপেন হয়ে যেতে পারে কারেন্ট জিরো, অথবা সার্কিট শর্ট হয়ে যেতে পারে, বেশি কারেন্ট ফ্লো করবে সার্কিট পুড়ে যাবে। এই দুইটা ধরনের ফল্ট আসলে হতে পারে। এখন আমরা আমাদের পাওয়ার সিস্টেমের ফল্টকে মেইনলি দুই ভাবে ক্লাসিফাই করতেছি, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। তো এখন আসি সিমেট্রিক্যাল ফল্ট কি জিনিস। তো সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে সিস্টেম রিমেইনস ব্যালান্সড, দিস ফল্টস আর রিলেটিভলি রিয়েল, দ্য ইজিয়েস্ট টু অ্যানালাইজ। অর্থাৎ যদি একটা সিস্টেমে সিমেট্রিক্যাল ফল্ট অকার করে তাহলে সিস্টেমটা ব্যালান্স কন্ডিশনে থাকবে এবং এই ধরনের ফল্ট খুব কম অকার করে এবং অ্যানালাইসিস করাটা কম্পারেটিভলি ইজি হয়। তো এই ফল্টটা আসলে কি ধরনের ফল্ট, থ্রি ফেজ ট্রান্সমিশন লাইনের তিনটা লাইনে যখন একই ধরনের ফল্ট অকার করে সেটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ফল্ট। অর্থাৎ তিনটা ফেজের কন্ডিশন যখন একই রকম থাকবে তখন আমরা সেটাকে বলি সিমেট্রিক্যাল ফল্ট। তো নর্মাল কন্ডিশনে পাওয়ার সিস্টেমটা কিন্তু ব্যালান্সড অবস্থায় অপারেশন করবে, তিন ফেজ দিয়ে সেম পরিমাণ পাওয়ার যাবে, যার জন্য আমরা পাওয়ার যে কোনো একটা সিস্টেমের পাওয়ার ক্যালকুলেশন করতে চাইলে থ্রি ফেজ সিস্টেমের এক ফেজের পাওয়ারকে তিন দিয়ে গুণ করে তিন ফেজের পাওয়ার পেতে পারি, কারণ ব্যালান্স সিস্টেম তিন ফেজ দিয়ে সমান পাওয়ারই যাবে। এখন যদি তিন ফেজে সিমেট্রিক্যাল ফল্ট অকার করে, মানে তিনটা ফেজে ফল্টের ধরন একই রকম হবে, তাহলে কি হতে পারে, আইদার তিনটা ফেজই ওপেন সার্কিট হয়ে যাবে না দা তিনটা ফেজই শর্ট সার্কিট হয়ে যাবে। তো আমরা বললাম ফল্টের ধরন হতে পারে দুই ধরনের, আইদার ওপেন অথবা শর্ট। তাহলে সিমেট্রিক্যাল ফল্ট মানে হচ্ছে আইদার তিনটা ফেজই ছিঁড়ে ওপেন সার্কিট হয়ে যাবে অথবা তিনটা ফেজই ছিঁড়ে মাটিতে গ্রাউন্ড হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে। সো সিমেট্রিক্যাল ফল্ট মানে তিনটাই আইদার ওপেন, তিনটাই আইদার শর্ট। যদি তিনটাই ওপেন সার্কিট হয় তিনটা ফেজের কারেন্টই জিরো, এটা একটা ব্যালান্স সিস্টেম আফটার অকারিং দ্য ফল্ট। যদি তিনটা ফেজই শর্ট সার্কিট হয়ে যায় তিনটা ফেজ দিয়ে সমান কারেন্ট যাচ্ছে, সো আফটার অকারিং দ্য ফল্ট সিস্টেম রিমেইন ব্যালান্স। সো বিফোর দ্য ফল্ট ইটস আ ব্যালান্স সিস্টেম এন্ড আফটার দ্য ফল্ট এগেইন ইটস আ ব্যালান্স সিস্টেম। সো দ্যাটস ওয়াই দ্য ক্যালকুলেশন অফ সিমেট্রিক্যাল ফল্ট ইজ সো মাচ ইজি কম্পেয়ার টু আনসিমেট্রিক্যাল ফল্ট। সো তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে সিমেট্রিক্যাল ফল্টের ক্যালকুলেশনটা, যেহেতু সিমেট্রিক্যাল ফল্ট অকার করার পরেও সিস্টেমটা ব্যালান্স কন্ডিশনে থাকে, দ্যাটস ওয়াই বলা হচ্ছে এটা ইজ কম্পারেটিভলি ইজি।
বাট সিমেট্রিক্যাল ফল জিনিসটা আমরা বুঝতে পারলাম তিনটা লাইনে একই ধরনের ফলটা কার করবে, এবং এটা একটু রিলেটিভলি রিয়ার, কারণ তিনটা লাইনই ছিঁড়ে শর্ট হয়ে যাওয়া বা তিনটা লাইনই ছিঁড়ে ওপেন হয়ে যাওয়া এই ধরনের ফলটা আসলে কম হয়। এবার আসি আনসিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে সিস্টেম ইজ নো লঙ্গার ব্যালেন্স, সিস্টেম আর ব্যালেন্স থাকে না, ভেরি কমন, মোর ডিফিকাল্ট টু অ্যানালাইজ। এটা একটা কমন ফল্ট এবং ডিফিকাল্ট টু অ্যানালাইজ, অর্থাৎ এটা অ্যানালাইসিস করাটা যথেষ্ট ডিফিকাল্ট। দ্য মোস্ট কমন টাইপ অফ থ্রি ফেজ ফল্ট আর সিস্টেম বাই ফার সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড। ওকে ফাইন, বাকি ফল্ট গুলো নাম বলা আছে। সো আমরা বলি আনসিমেট্রিক্যাল ফল্ট মানে তিনটা লাইনে কন্ডিশন যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ সেম না হয়, তাহলেই তিনটা লাইনের কন্ডিশন সেম না হলেই সেটাকে বলে আনসিমেট্রিক্যাল ফল্ট। তো তিনটা লাইনের কন্ডিশন সেম হবে না কেমন হতে পারে? একটা লাইন ছিঁড়ে শর্ট সার্কিট হতে পারে, বাকি দুইটা লাইন ঠিকঠাক আছে, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। দুইটা লাইন নিজেদের মধ্যে শর্ট হয়ে যেতে পারে, এটাকে বলা হয় লাইন টু লাইন ফল্ট। দুইটা লাইন নিজেদের মধ্যে শর্ট হয়ে আবার গ্রাউন্ড হতে পারে, এটাকে বলা হয় ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। একটা লাইন গ্রাউন্ড হয়ে গেছে, বাকি দুইটা লাইন ছিঁড়ে ওপেন হয়ে গেছে, এটাও একটা আনসিমেট্রিক্যাল ফল্ট। একটা শর্ট সার্কিট হয়ে গেছে, বাকি দুইটা ঠিকঠাক আছে, বা একটা ওপেন সার্কিট হয়ে গেছে আর একটা ঠিকঠাক আছে, এটাও একটা আনসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে আনসিমেট্রিক্যাল ফল্ট বলতে আমরা বুঝি যে সেই ফল্ট যে ফল্ট অকার করার পরে লাইন তিনটার কন্ডিশন ডিফারেন্ট হয়ে যায়, সিস্টেমটা আনব্যালান্সড হয়ে যায়, সেটাকেই বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট। সব থেকে কমন ফল্ট হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ একটা লাইন ছিঁড়ে শর্ট হয়ে যাওয়া, এটা হচ্ছে সব থেকে কমন ফল্ট, সব থেকে কমন, যে কোনো ঘটনাতে ঘটতে পারে। তার কারণ ধরো যেটা আমি বললাম যে একটা পাখিও এসে দুটো ফেজের মধ্যে শর্ট হয়ে ঠাস করে একটা ফেজ বাস্ট হয়ে গেল, একটা ট্রাক চলে গেল একটা ফেজের তার ছিঁড়ে পড়ে গেল মাটিতে। তো যে কোনো কারণে তুমি গাছ কাটতে গেছো, একটা গাছ পরে একটা লাইন ছিঁড়ে গেল, গাছের ডাল পরে, যে কোনো কারণে একটা লাইন ছিঁড়ে গ্রাউন্ড হয়ে যাওয়া বা শর্ট সার্কিট হয়ে যাওয়া, এটা হচ্ছে কমন ফল্ট, কমন ফল্ট। আর তিনটা লাইন ছিঁড়ে শর্ট সার্কিট হয়ে যাওয়া, এটা হচ্ছে রেয়ার ফল্ট, বাট ইটস আ বিগ বিগেস্ট ফল্ট অ্যান্ড ইটস আ সিভিয়ার ফল্ট অ্যাকচুয়ালি। অর্থাৎ আমরা যদি বলি সবচেয়ে মারাত্মক বা সবচেয়ে বড় বা সব থেকে ক্ষতিকারক ফল্ট, তাহলে হচ্ছে সিমেট্রিক্যাল থ্রি ফেজ শর্ট সার্কিট ফল্ট, কারণ এই ফল্টে তিনটা ফেজ দিয়ে হিউজ কারেন্ট ফ্লো করে। আর আমরা যদি বলি যে সব থেকে কমন ফল্ট, তাহলে সেটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। তো পরীক্ষায় এই ফল্টের ধরন বলে দেওয়া থাকতে পারে, তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে এটা কোন টাইপের ফল্ট। ধরো বলা হলো সব থেকে কমন যে ফল্ট অকার করে সেটা তাহলে লাইন টু গ্রাউন্ড ফল্ট, অথবা সব থেকে বড় যে ফল্টটা হয়েছে সেটা তাহলে লাইন টু লাইন টু লাইন টু গ্রাউন্ড, অর্থাৎ থ্রি ফেজ সিমেট্রিক্যাল শর্ট সার্কিট ফল্ট। সো কোয়েশ্চেন তো ইংলিশে হবে, ইংলিশে সিনোনিম ওয়ার্ড এগুলো জানতে হবে। সো কোয়েশ্চেনে বাংলায় তোর সবচেয়ে বড় ফল্টের কথা লেখা থাকবে না। সো বিগ থাক, অ্যানারমাস থাক, সিভিয়ার থাক, বিগেস্ট থাক, লার্জ থাক, মোস্ট ডেঞ্জারাস থাক, এই সিনোনিম জানতে হবে। কিন্তু পরে আবার সিনোনিমের অভাবে বললো না যে কি হইলো তাই তো বুঝলাম না। ওয়েল, সো এখন তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফল্ট মেইনলি দুই ধরনের, সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল, এবং কোনটা আসলে কি ধরনের ফল্ট অকার করতে পারে। তো এখন আমরা আসি আমাদের নেক্সট। হ্যাঁ বলো স্যার, সিমেট্রিক্যাল ফল্টটা আরেকবার একটু বলবেন। তিনটা ফেজ একই ধরনের ফল্ট অকার করবে, ফল্ট অকার করার পরে তিনটা ফেজের কন্ডিশন একই ধরনের থাকবে, সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল। আইদার তিনটাই ওপেন সার্কিট হয়ে যাবে, নাহলে তিনটাই শর্ট সার্কিট হয়ে যাবে। তো এখানে আমরা একটা কথা বলে রাখি, ফল্টের ধরন দুই ধরনের, একটা হচ্ছে শর্ট সার্কিট, একটা হচ্ছে ওপেন সার্কিট। তো আমরা এখানে ওপেন সার্কিট ফল্ট নিয়ে আসলে কথা বলবো না। কেন কথা বলবো না? তার কারণ একটা সিস্টেম যখন ওপেন সার্কিট হয়ে গেল, সেখানে কারেন্ট জিরো, সেখানে যখন কারেন্ট জিরো, তাহলে সেই সিস্টেমটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি নাই, যেহেতু কারেন্ট নাই। সো দ্যাটস ওয়াই আমরা ওপেন সার্কিট ফল্ট নিয়ে আসলে এখানে ডিসকাস করব না, আমরা মেইনলি ডিসকাস করব শর্ট সার্কিট ফল্ট নিয়ে। কারণ একটা সিস্টেম যখন শর্ট সার্কিট হয়ে গেল, সেখানে কারেন্ট অনেক বেড়ে গেল এবং সেই সিস্টেমের কানেক্টেড ডিভাইস গুলা ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো দ্যাটস ওয়াই আমরা আসলে শর্ট সার্কিট ফল্ট নিয়েই কথা বলবো, ওপেন সার্কিট ফল্ট নিয়ে কথা বলবো না। সো আমরা আসি নেক্সট।
নেক্সট এখানে যথারীতি ফল্টের একটু কথাবার্তা বলা আছে যে কোন ধরনের ফল্ট সাধারণত কেমন ঘটে থাকে। যেমন অ্যাবাউট 75% অফ অল ফল্টস ইন পাওয়ার সিস্টেম আর আইদার ট্রানজিয়েন্ট অর পার্মানেন্ট সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তো এখানে একটা কথা বলা আছে যে পাওয়ার সিস্টেমের 100% ফল্টের মধ্যে 75%ই হচ্ছে আইদার সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড অথবা ট্রানজিয়েন্ট। সো ট্রানজিয়েন্টের কথায় আমরা আসবো, একটু পরে আসবো। তো এখানে আবারও ফল্টের কথা বলা আছে এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, দেখো হাই কারেন্টস অফেন গ্রেটার দ্যান 25,000 অ্যাম্পিয়ার ডিউ টু আ ফল্ট মাস্ট বি ডিটেক্ট বাই প্রোটেক্টিভ সার্কিট অ্যান্ড দ্য সার্কিট ব্রেকার্স অন দ্য অ্যাফেক্টেড ট্রান্সমিশন লাইন শুড অটোমেটিক্যালি ওপেন ফর এ প্রি ব্রিফ পিরিয়ড অ্যাবাউট 1/3 সেকেন্ড। তো এই দুইটা লাইনের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ আমরা যে পড়াশোনা করতেছি পাস করার পরে তো আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে যাব, তাই না? তো আমাদের জিনিসগুলোর সিগনিফিকেন্স বুঝতে হবে। তো একটা ফল্ট অকার করলে একটা সিস্টেমে 25,000 অ্যাম্পিয়ার বা তার থেকেও বেশি কারেন্ট ফ্লো করতে পারে। তো 25,000 অ্যাম্পিয়ার কি জিনিস আসলে, এটা তো মানে বুঝতে হবে, 25,000 অ্যাম্পিয়ার কারেন্টের সিগনিফিকেন্স বুঝতে হবে, না বুঝে মুখস্থ করলে হবে না। তো এখন আমরা সাধারণত আমাদের বাসা বাড়িতে যে 220 ভোল্টের লাইনটা কানেক্টেড, এই লাইন কানেকশনে যে প্লাগ গুলো আছে এই প্লাগে কিন্তু আমরা অনেক সময় ছোটখাটো শক খাই। তো আমরা কেমন শক খাই, আমরা হয়তো বা প্লাগ দিতে গেছি, আমার আঙ্গুলটা একটু সামনে ছিল, একটু লুজ কানেকশন, হাতে একটু চিনচিন করে উঠলো, অথবা একটু ঝাড়া দিল। অনেক সময় আমাদের দেখা যায় কোনো সুইচের উপরে ইনসুলেশন নষ্ট হয়ে যায়। ইনসুলেশন কিছুটা নষ্ট হওয়ার কারণে আমরা যখন সুইচটাকে প্রেস করি তখন আমরা দেখা যায় হাত যদি শুকনো থাকে তাহলে শক খায় না, কিন্তু হাত যদি ভিজা থাকে তখন যদি সুইচটা প্রেস করতে যাই আমরা একটু শক খাই। কেন শক খাই? কারণ ভেজা হাতে আমাদের পরিবাহিতা বেশি থাকে, রেজিস্ট্যান্স কমে যায়, সো আমরা একটু শক খাই। তো এই যে আমরা হালকা পাতলা শক খাচ্ছি, হাতটা একটু ঝিনঝিন করতেছে, একটু ঝাড়া দিচ্ছে, আমরা তেমন একটা গুরুত্ব দিচ্ছি না, আমরা বলে থাকি টুকটাক কাজ করতে গেলে হালকা পাতলা শক্ত খাইতেই পারি বা টুকটাক খাই, মাঝে মাঝে ছোটবেলায় অনেক অনেক গর্ব করে বলতো আমি তো কারেন্টে গতকালকে একটা শক খাইছি তো কি হইছে আমার, অনেকটা এরকম ব্যাপার স্যাপার। তো এই যে কারেন্ট গুলাতে তুমি ছোট্ট খাট্ট শক খাচ্ছ, এগুলো আসলে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট ফ্লো করে। সো ডিউ টু মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট তোমার হালকা পাতলা হাত একটু ঝিনঝিন করে, একটু ঝাড়া মারে, তোমাকে একটু ধাক্কা দিয়ে দেয়, তুমি একটু ফিল করতে পারো যে না এখানে একটু কারেন্টের অস্তিত্ব ছিল। দ্যাটস ওয়াই যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ এনাফ, তোমার ভেতর দিয়ে যদি যাই তাহলে তোমাকে ইজ এনাফ টু ডাই, অর্থাৎ তোমাকে মেরে ফেলার জন্য 1 অ্যাম্পিয়ার কারেন্ট যথেষ্ট। যদি তোমার ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে তুমি মারা যেতে পারো, মারা যাওয়ার জন্য একজন পার্সনের 1 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ওয়েল এনাফ, 1 অ্যাম্পিয়ার। তো এই কারেন্টটা যখন ফল্ট অকার করে হাই ভোল্টেজ লাইন, ইটস মে বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু অর ইটস লাইক 25,000 অ্যাম্পিয়ার। তো তার মানে হচ্ছে যে কোথায় 1 অ্যাম্পিয়ার, কোথায় 25,000 অ্যাম্পিয়ার, কোথায় 1,000 অ্যাম্পিয়ার, সেবার কম্পারিজনটা একটু বুঝো। যার কারণে যখন হাই ভোল্টেজ লাইনে কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনাটা আর চিনচিন করা ঝাড়া মারার মধ্যে থাকে না, এটা সরাসরি আগুন ধরে যায়, এর বাইরে আর কোনো কিছু সেখানে পসিবিলিটি হয় না। যেমন ধরো আমাদের কিছুদিন আগেও, এখান থেকে 1-1.5 বছর আগেও আশুগঞ্জ পাওয়ার স্টেশনে একজন কর্মী এই শর্ট সার্কিটের কারণে মারা গেছিল। তো সমস্যা যেটা হয়েছিল যে সেখানে একটা ট্রান্সফরমার চেঞ্জ করা হচ্ছিল, একটা ট্রান্সফরমার একটা লাইনে নষ্ট ছিল, সেই লাইনে নষ্ট লাইনে ট্রান্সফরমারটা চেঞ্জ করা হচ্ছিল। তো যেহেতু লাইনটা নষ্ট তার মানে সেখানে আসলে কারেন্ট ফ্লোটা ছিল না, তো কন্ট্রোল রুম থেকে ওই লাইনটা ডিসকানেক্ট ছিল, কারেন্ট ফ্লো ছিল না, তো একটা নির্দিষ্ট সময়ের জন্য ডিসকানেক্টেড ছিল। তো কন্ট্রোল রুম থেকেও জানতো যে ট্রান্সফরমারটা কানেক্ট করা হচ্ছে, কানেকশন হয়ে গেলে এই লাইনটা রিকানেক্ট করে দেখতে হবে যে লাইনটা এখন ঠিক হয়েছে কিনা। তো একটা নির্দিষ্ট সময়ের জন্য লাইনটা ডিসকানেক্ট, এখন ওই ট্রান্সফরমারটা খোলা, সেটাকে সরানো, তারপরে আবার নতুন ট্রান্সফরমারটা লাগানো, এটা কিন্তু সময়ের ব্যাপার। তো এই সময়টা ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আসলে কভার করে নাই। তো যেহেতু করে নাই, যে এই দায়িত্বটা ছিল অর্থাৎ ট্রান্সফরমারটা এগেন রিকানেক্ট করে নতুন ট্রান্সফরমারটা কানেকশন দিল, তার কিন্তু উচিত ছিল এই কানেকশন দেওয়ার আগে অবশ্যই জাস্টিফাই করা যে আমার লাইনটা অফ আছে কিনা,
আমার লাইনটা অফ আছে কিনা, সো কন্ট্রোল রুম থেকে এটা জাস্টিফাই করা যে আমার লাইনটা স্টিল অফ আছে কিনা, কিন্তু সেটা করা হয় না। তো যেহেতু লাইনটা এর আগে রিকানেক্ট করা হয়ে গেছে, যখনই হাই ভোল্টেজ লাইনে কানেকশনটা দিতে গেছে সাথে সাথে মানে একদম পুরে ছাই, মানে এই হাই ভোল্টেজ লাইনে শর্ট সার্কিট হলে তোমার দেয়ার ইজ নো সেকেন্ড চান্স, সাথে সাথে একদম পুরে কয়লা, একদম আগুন ধরে পুরে কয়লা হয়ে গেছে। তো এরকম কারেন্টে যখনই ফল্ট অকার করে, যখনই সেখানে ভোল্টেজ হিউজ থাকে, এখানে ইউ উইল নট গেট আ সেকেন্ড চান্স, ইউ জাস্ট গেট আ সিঙ্গেল চান্স, এছাড়া তোমাকে এখানে আর কোনো সেকেন্ড চান্সের সুযোগ নাই। তো আমরা অ্যাকচুয়ালি যে পাওয়ার সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছি বা যে সিস্টেমের কথা আমরা ডিসকাস করতেছি, এই সিস্টেমটা হচ্ছে গিয়ে মোস্ট ডেঞ্জারিয়াস সিস্টেম। এই সিস্টেমের ছোট্ট একটা ভুল হলে তোমাকে পেছন ফিরে তাকানোর কোনো সুযোগ নাই, তুমি আর দ্বিতীয়বার কোনো সুযোগ পাবা না। এখানে একটা সিঙ্গেল মিস্টেক মানে ইটস ফর ইওর লাইফ টাইম, এখানে আর কোনো সুযোগ নাই। তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আশেপাশে অনেক ফল্ট অকার করে, বিশেষ করে আমরা যদি ধরে নিই যে ধরো আমাদের শপিং কমপ্লেক্স, গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো বহুতল ভবন, এখানে বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সবগুলো অগ্নিকাণ্ডের ঘটনার পরে যদি কোনো 3 সদস্যের তদন্ত কমিটি থাকে তাহলে ফলাফল একটাই, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন ধরে গেছে। তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেছে, একটা সাধারণ মানুষ এখান থেকে কি বুঝতে পারলো? সাধারণ মানুষ কি বুঝতে পারলো? কারেন্ট আছে আমার বাসায়ও, তো আমি শক খাই আমার বাসায়ও, তো আমি শক খাই, তো আমার বাসায়ও তো আমি শক খাইতেছি, আমার বাসায়ও তো আমার জিনিস পুড়ে যাইতেছে শর্ট সার্কিট হয়ে, আমার হাতটা ঝিনঝিন করতেছে, তাতে কি আমার অ্যাপার্টমেন্ট পুরো ছাই হয়ে যাবে? তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেল, এটার মানে আসলে আমি কি বুঝলাম? আমি আসলে কিছুই বুঝতে পারলাম না। তো এখন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, তার কারণ হচ্ছে যখন কোথাও শর্ট সার্কিট হয় তখন সেখানে আসলে জাস্ট ফিউ অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে না, ইটস মেবি ফিউ থাউজেন্ড অ্যাম্পিয়ার কারেন্টস। এই কারেন্টে সাস্টেইন করার মতো কোনো ডিভাইস নাই, এত কারেন্টে সাস্টেইন করতে পারে এমন কোনো ডিভাইস নাই। সো এই হিউজ কারেন্ট যখন ফ্লো করবে, এখানে আগুন ধরা ছাড়া আর কোনো অপশন নাই, এটাতে আগুন ধরে যাবেই। এবং সেটা আগুন ধরতে গেলে আগুনের ব্যাপ্তি কত হবে, এই ডিপেন্ডস করতেছে যে তোমার যেখানে শর্ট সার্কিট হয়ে যেখানে একটা বাস্ট হবে, যেখানে একটা আগুন ধরবে, তার আশেপাশে কোনো দাহ্য পদার্থ আছে কিনা, তার আশেপাশে কোনো গ্যাসের সিলিন্ডার আছে কিনা, তার আশেপাশে কোনো মেশিনারিজ আছে কিনা। কারণ যদি এই ধরনের মেশিনারিজ থাকে তার ভেতরে কিন্তু দাহ্য পদার্থ কন্টেইন করে, যদি কোনো সিলিন্ডার থাকে অক্সিজেনের বা গ্যাসের সেটা দাহ্য পদার্থ কন্টেইন করে। তো এই ধরনের যদি জিনিসপত্র আশেপাশে থেকে থাকে তাহলে বিস্ফোরণ খুব বেশি হবে, আগুন ডেফিনেটলি ধরে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে দ্রুত সারা জায়গায় আগুন ছড়িয়ে যাবে। তাহলে এটা আমাকে বুঝতে হবে যে শর্ট সার্কিট মানে আসলে কি, আর শর্ট সার্কিট জিনিসটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সো আমাদের যখন যে কোনো পার্টিকুলার শপিং কমপ্লেক্স বা গার্মেন্টস বা যে কোনো ফ্যাক্টরিকে ডিজাইন করার কথা বলো, সেখানে অ্যাজ এন স্পেশালাইজড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে। সে দেখবে যে একটা ওয়ারিং এর ওয়্যারের আসলে ক্যাপাসিটি কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করার, এইখানে যদি ফল্ট অকার করে যে পরিমাণ লোড আছে ম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট এখানে ফ্লো করতে পারে, যে পরিমাণ ম্যাক্সিমাম ফল্ট কারেন্ট ফ্লো করতে পারে ওই পরিমাণ কারেন্টে সাস্টেইন করতে পারে এমন প্রোটেক্টিং ডিভাইস, সার্কিট ব্রেকার, ফিউজ বা রিলে ওখানে কানেকশন আছে কিনা, যদি থেকে থাকে এই ডিভাইস গুলো ম্যানুয়াল না অটোমেটিক, ডেফিনেটলি অটোমেটিক ডিভাইস হতে হবে, অটোমেটিক রিক্লোজার ব্রেকার হতে হবে, সেগুলো সেটা আছে কিনা, এই ডিভাইস গুলা কত তাড়াতাড়ি অপারেট করতে পারে সেটা এনশিওর করতে হবে। আমাদের পাওয়ার সিস্টেমে 1 সেকেন্ড মানে হচ্ছে 1 যুগ। তুমি যদি কোনো একটা কাজ করতে 1 সেকেন্ড টাইম নাও, তার মানে তুমি 1 যুগ সময় নিয়েছো, এই 1 সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাবে, তুমি কিছুই করতে পারবা না। তো আমাদের পাওয়ার সিস্টেমের সময়গুলো আমরা কাউন্ট করি মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ডে, এখানে ফ্র্যাকশন অফ সেকেন্ড। একটা সার্কিট ব্রেকার অপারেট করবে মিলি সেকেন্ডে, এখানে সেকেন্ডে অপারেট করার কোনো সুযোগ নাই। যদি কেউ সেকেন্ডে অপারেট করতে চায় তাহলে ওটা দিয়ে কোনো কাজ হবে না। তো এখানে আমাদের ক্যালকুলেশন সব মিলি সেকেন্ডের ব্যবধানে, তাহলে সেই রকম ক্যাপাসিটির সেই রকম কোয়ালিটির ব্রেকার আমাদের কানেকশন আছে কিনা। যদি তারপরও ফল্ট অকার করে এবং আমরা ধরে নিই যে আমাদের ব্রেকার গুলা কাজ করতেছে না কোনো কারণে এবং আমাদের এখানে একটা বিস্ফোরণ হতে পারে, তাহলে তার আশেপাশে কোথাও কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না, গ্যাসের সিলিন্ডার রাখা যাবে না, এমন কোনো মেশিনারিজ রাখা যাবে না যেটার উপরে যদি স্পার্কিং পড়ে সেটা বাস্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলা আমাদেরকে কিন্তু জাস্টিফাই করতে হবে,
কিন্তু এই জিনিসগুলো অ্যাজ এন ইলেকট্রিক্যাল স্পেশালাইজড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেখানে দায়িত্বপ্রাপ্ত আছে কিনা, সে জাস্টিফাই করতেছে কিনা, তা না হলে এটা কিন্তু কোনো জায়গার ম্যানেজমেন্ট বুঝবে না। একটা কোম্পানি যা জ্বালায় সেই ম্যানেজমেন্টের পক্ষে বোঝা সম্ভব না যে আমার ইলেকট্রিক্যাল হ্যাজার্ড কি পরিমাণ হতে পারে আর ইলেকট্রিক্যাল হ্যাজার্ডে কি পরিমাণ ক্যাজুয়ালিটিস হতে পারে এখানে, এটা একটা ম্যানেজমেন্ট কিন্তু বুঝবে না। আমরা জানি যে বিগত বেশ কয়েক বছর আগে আমাদের পুরান ঢাকায় একটা ট্রান্সফরমার বাস্টের অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল, মানুষ মারা গিয়েছিল। একটা ট্রান্সফরমার বাস্ট হলে বিশাল দুর্ঘটনা ঘটতে পারে, কারণ ট্রান্সফরমার হচ্ছে দাহ্য পদার্থ কন্টেইন করে, ট্রান্সফরমারের অয়েল হচ্ছে হাইলি এক্সপ্লোসিভ অয়েল, এবং একটা ট্রান্সফরমার হাই ভোল্টেজ লাইনে কানেকশন দেওয়া থাকে। হাই ভোল্টেজ লাইনে অপারেটিং অবস্থায় কোনো ট্রান্সফরমার যদি বাস্ট হয় তাহলে এই স্পার্কের সাথে ট্রান্সফরমারের অয়েলটা যত দূরে যেয়ে পড়বে সেই প্রত্যেকটা জায়গায় এক একটা বিস্ফোরণ হবে। তো তাহলে এখানে কি পরিমাণ হ্যাজার্ড হতে পারে? তাহলে আমার কাজ হচ্ছে দুইটা, আমার কাজ হচ্ছে যে যেখানে পপুলেশন বেশি এরকম জায়গায় এই ধরনের এক্সপ্লোসিভ ডিভাইস না রাখা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে এই ডিভাইস গুলাকে রেগুলারলি মেনটেনেন্স করা, যেন কখনোই এটা লাইফ সাইকেল কমে এসে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে, এটা এনশিওর করা, সেগুলো আমরা করি কিনা। তো কোশ্চেন আসলে এখানে অনেক আছে। কিছুদিন আগে আমরা জানি যে আমাদের ইউনাইটেড হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটে গেল, ওপেন স্পেসে কিছু করোনা আক্রান্ত রোগীর জন্য বেড রাখা হয়েছিল এবং সেখানে একটা ইলেকট্রিক্যাল হ্যাজার্ড বা শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটে মানুষ মারা গেল। এই দায়ভার কার? আমরা যখন ম্যানেজমেন্টকে বলা হয়েছে করোনা আক্রান্ত রোগীর জন্য ইউনিট দরকার, হাসপাতালের মধ্যে ইউনিট করা সম্ভব না, সেখানে অন্যান্য রোগীরা আছে, ওকে ফাইন, একটা সেপারেট ওপেন স্পেসে তাদের জন্য ব্যবস্থা করে দাও, সো বেডের ব্যবস্থা করে দাও, অক্সিজেন সিলিন্ডার দিয়ে দাও, তাবু টানাই দাও, একটা সেপারেট ইউনিট হয়ে গেল। সো ম্যানেজমেন্ট এর থেকে বেশি আর কি বুঝবে? এতটুকুই তো বুঝবে যে আমার জায়গা আছে, আমি রোগীর সেবা করার জন্য রোগীদের জন্য স্পেস দিয়ে দিলাম, আমার টাকা পয়সা আছে, আমার বেড আছে, আমার সিলিন্ডার আছে, আমার নার্স আছে, আমি লোক বল, আমার ইকুইপমেন্ট কম্পোনেন্ট ওখানে দিয়ে দিলাম, ওকে ফাইন, কাজ শেষ, আমি আমার একটা কাজ করে ফেললাম, ভালো কাজ, ওকে ফাইন, শেষ। ম্যানেজমেন্টের পক্ষে তো আর এটা বোঝা সম্ভব না যে সেখানে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হতে পারে কিনা। তো তাহলে সেখানে কোন স্পেশালাইজড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসলে অ্যাপয়েন্ট করা ছিল কিনা, এটাকে পুরো ইনভেস্টিগেশন করার জন্য, যে আমাদের এই ইউনিটটা অপারেশন হওয়ার আগে পুরোপুরি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলা চেক করে দেখা যে এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা, এটা ইনভেস্টিগেশন করা হয়েছে কিনা, এটা হচ্ছে বড় কোয়েশ্চেন। তার কারণ অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে বুঝতে পারবে যে এখানে যদি আমি ওপেন স্পেসে বেড রাখি, অক্সিজেনের সিলিন্ডার রাখি, তাহলে আশেপাশে কোথাও আমার কোনো ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড আছে কিনা, যে সুইচ বোর্ড আমার মেইন সাপ্লাই থেকে আসছে যেখানে অনেক পাওয়ার কন্টেইন করে। আমার যদি এসি থাকে আশেপাশে তাহলে কোথাও কোনো ওপেন স্পেসে শর্ট সার্কিটের আশঙ্কা থাকে কিনা। আমরা সবসময় জেনে থাকি এসি কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটার অন্যতম একটা কারণ, তার কয়েকটা কারণ আছে। এক তো এসির পাওয়ার কিন্তু মোটামুটি বেশ হাই, একটা 10-15 অ্যাম্পিয়ার সকেটে একটা এসি কানেক্ট করা হয় এবং 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমি অলরেডি বললাম একটা মানুষকে মারার জন্য যথেষ্ট। নেক্সট হচ্ছে এসি কিন্তু দাহ্য পদার্থ কন্টেইন করে, এসি যে গ্যাস থাকে গ্যাসে যদি তুমি আগুন ধরাই দাও বাস্ট হবে। নেক্সট হচ্ছে যে এসিতে কিন্তু তুমি জানো যে আউটডোর থেকে এসির একটা পাইপ অর্থাৎ ইনডোর থেকে বাইরের দিকে দেওয়া থাকে যে পাইপ দিয়ে পানি পড়ে, অর্থাৎ পানি বলতে যেটা ঠান্ডা হয় সেই তোমার হচ্ছে যেটা ওয়েস্টেজ সেই পানিটাকে বাইরে বের করে দেওয়া হয়। এই সবগুলা জিনিসই কিন্তু দুর্ঘটনা ঘটার জন্য অনেক কার্যকর ভূমিকা রাখে, বিকজ আমরা জানি ওয়াটার কিন্তু কন্ডাক্টিভিটি বেশি, ওয়াটার দেওয়া মানে রেজিস্ট্যান্স কমে যাওয়া। তাহলে এই এসির ওয়াটার কোথায় পড়তেছে, কোথাও শর্ট সার্কিটের আশঙ্কা আছে কিনা, তা এখানে অনেক বিষয় কাজ করে। ওপেন এয়ারে কোনো কারণে কোনো একটা লুজ কানেকশন থেকে স্পার্ক করলে আশেপাশে যদি কোনো সিলিন্ডার থেকে থাকে ধুম করে বিস্ফোরণ হয়ে যাবে, এসি থেকে থাকে ধুম করে বিস্ফোরণ হয়ে যাবে, আউটডোর থেকে থাকলে বাস্ট হয়ে যাবে। তো এই ইনভেস্টিগেশন গুলো আসলে ইউনিট চালানোর আগে করা হয়েছে কিনা। সো অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুমি যখন কোনো জবে কোনো জায়গায় অ্যাপয়েন্ট পাবা তোমার মাথায় কিন্তু এই জিনিস রাখতে হবে, এই জিনিস ছাড়া যদি তুমি কাজ করো তাহলে তোমার ইঞ্জিনিয়ার হয়ে কিন্তু আসলে কোনো লাভ নাই। তো অ্যাজ এন ইঞ্জিনিয়ার তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তার মানে তুমি এই সব বিষয় জানো, এটা তোমার দায়িত্ব, এটা আর কেউ বুঝবে না, আর তুমি যদি সেটা পালন করতে না পারো তাহলে তুমি ব্যর্থ, দায়ভার তোমার, শুধুমাত্র অন্য না তোমার নিজের সেফটিও। তুমি যে কোনো জায়গায় কারেন্ট নিয়ে একটা কথা বলার থাকে যে বিদ্যুৎ নিয়ে খেলা করতে হয় না, বিদ্যুৎ হচ্ছে খেলা করার জিনিস না, এখানে কোনো সেকেন্ড চান্স নাই। সো তোমাকে যে কোনো অবস্থায় যে কোনো কাজে ফুল প্রিকশন নিয়ে কাজ করতে হবে, এখানে কোনো সেকেন্ড চান্স পাওয়ার সুযোগ নাই। আরো একটা ছোট্ট বাস্তব ঘটনা বলে জাস্ট আমি পরের স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে যে আমার এলাকাতে, আমার বাসার এলাকাতে এখান থেকে
7-8 বছর আগে আমাদের মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন, যিনি অত্যন্ত ভালো মসজিদের ইমাম। তো তিনি, তার বাসা ছিল টিন শেডের বাসা, তো টিন শেডের বাসাটা তিনি ভেঙে আসলে ওখানে দুইতলা বাড়ি বানাচ্ছিলেন, পাকা বিল্ডিং। তো পাকা বিল্ডিং এর কাজ হচ্ছিল ছুটির দিন শুক্র জুমার দিনে, তো পাকা বিল্ডিং এর কাজে একতলা ছাদ হয়ে গেছে, একতলা ছাদ হওয়ার পরে গাঁথনি হচ্ছে। তো উনি ওই ছাতা মাথায় দিয়ে একতলা ছাদের উপরে দাঁড়ায় ওই সময় কাজটা দেখতেছিলেন, ছাদ হয়ে কাজ হচ্ছে উনি কাজটা দেখতেছিলেন। এখন দাঁড়িয়ে ছিলেন ছাদের কিনারাতে, দাঁড়াইছে ছাদের কিনারায় যে মাথার উপর দিয়ে ওখানে কারেন্টের লাইন চলে গেছে। তো আমরা, তোমাদের বাসার আশেপাশে যদি লাইন দিয়ে থাকে তোমরা তাকালে দেখবা যে ছোটখাটো যে নিচের দিকে লাইন গুলো আছে এগুলো এখন অনেক লাইনে ইনসুলেশন দেওয়া, অর্থাৎ ইনসুলেশন দিয়ে কভার করা, কিন্তু পোলের একটু উপরের দিকে যে লাইন গুলো সেগুলো একদম পিওর অ্যালুমিনিয়াম, সেখানে কোনো ইনসুলেশন নাই, একদম পিওর অ্যালুমিনিয়াম। তো এইগুলো কিন্তু হাইলি কন্ডাক্টিভ, হ্যাঁ, হাই ভোল্টেজ লাইনে যদি কোনো কারণে অ্যালুমিনিয়াম ওয়্যার তুমি কানেক্ট হয়ে যাও তোমার কিন্তু আর রক্ষা নাই। তো উনার যেহেতু টিনের ঘর ছিল, মাথার উপর দিয়ে তার গেছে, ওটা তো আর কোনো সমস্যা করতেছে না। এখন পাকা বিল্ডিং একতলার উপরে ওকে ফাইন হয়ে গেছে, হওয়ার পরে তিনি কোনায় দাঁড়ায় কাজটা দেখতেছেন, বৃষ্টি পড়তেছে, আবার ওই সময় বৃষ্টি পড়তেছিল, যেহেতু বৃষ্টি পড়তেছে মাথায় দিছে ছাতা। এখন আমরা জানি যে আগেকার ছাতাগুলা, মানে এখন আমরা যে ছাতাগুলা সুইচ চাপ দিয়ে ইউজ করি, এটার আগের ছাতা যদি তোমরা দেখে থাকো বা তোমাদের বাবা মা বা চাচারা যদি ইউজ করে থাকে, যেটা আমরা টিনে টুকরা করতাম, একটা মাথার উপরে ডান্ডি থাকে, ইয়েস, একটা ডান্ডি থাকে মাথার উপরে এবং সেটা কিন্তু রডের ডান্ডি, হ্যাঁ, ওটা কিন্তু প্লাস্টিক না। তো ওই ছাতা মাথার উপরে একটা মোটামুটি তোমার 4-5 ইঞ্চি লম্বা একটা রডের ডান্ডি আছে। তো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আছে, একটু পিছিয়েছে কিনারায় যে ওই ডান্ডিটা ইলেকট্রিক্যাল লাইনের সাথে লেগে গেছে, ব্যাস, রডের ছাতা, ডান্ডি থেকে শুরু করে রড এবং হাতে যে ধরা ওই হ্যান্ডেল পুরাটাই রডের, আগে ছাতা একেবারে সরাসরি, মানে উনি ওখানেই মৃত, মানে ওনাকে যে কারেন্টে অ্যাটাক করছে উনি ওখান থেকে মানে ঝাড়া খেয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওনাকে নিয়ে যে হাসপাতালে নিয়ে গেছে, তো যাই হোক হাসপাতালে ডাক্তার বলছে যে উনি তো মানে এখানে আসার আগেই মারা গেছে, অন দ্য স্পট অফ ডেথ। কারণ এই 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার কারেন্ট তোমার মৃত্যুর জন্য ওয়েল এনাফ। আমরা জানি যে কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি আছে, কারেন্টে মানুষ কেন মরে আসলে? যদি অনেক হাই ভোল্টেজ কারেন্ট থাকে তাহলে তুমি পুরে ছাই হয়ে যাবে, যার কারণে তুমি মারা যাবে, আগুন ধরে যাবে তোমার শরীরে, তুমি বাঁচবা কিভাবে? তুমি তো পুরে ছাই, কয়লা, তুমি মারা যাবে। অল্প কারেন্টে, 1-2 অ্যাম্পিয়ার কারেন্টে আসলে মানুষ মরে কেন? তুমি তো পুরে ছাই হও না, তুমি মরবা কেন আসলে? কারণ কারেন্ট যখন তোমার মধ্য দিয়ে যায় এটার একটা ফ্রিকোয়েন্সি আছে, 50 হার্জ পার সেকেন্ড, পার সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে তোমার মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে। তোমার হৃৎপিণ্ড কিন্তু পার মিনিটে 60-70-80-90-100 বার বিট দিচ্ছে হৃৎপিণ্ড। এখন পার মিনিটে সে ধরো 100 বার বিট দিচ্ছে, আর কারেন্ট হচ্ছে পার সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করতেছে, তাহলে 1 মিনিটে একটা কারেন্ট কতবার দিক পরিবর্তন করবে? এই কারেন্ট যদি তোমার মধ্যে দিয়ে যায়, তোমার ফিজিক্যাল কন্ডিশন, বডি, যে কোনো ডিভাইস, মানে যে কোনো অর্গানের এই কারেন্টের, এই দিক পরিবর্তন কারেন্টের সাথে সাস্টেইন করা সম্ভব না আসলে। এ তো একটা কারণ, আর এছাড়াও তো হিউজ ভোল্টেজ থাকেই যে তোমার আসলে অরগান গুলা ড্যামেজ করে দেয় বা হৃৎপিণ্ড। সো তাহলে এখানে কোনো সেকেন্ড চান্স নাই, তুমি আসলে কারেন্টে শক খাইলা তুমি শেষ, এখানে কোনো সেকেন্ড চান্স নাই। তো এই জন্য আমরা সবসময় একটা কথা বলে রাখি, যে কোনো বিদ্যুতের কাজ করার মানে হচ্ছে প্রিকশন আগে নেওয়া, আগে সেফটি নিয়ে তারপরে কাজে নামা। সেফটি নাই তো ওই কাজে নেমে কোনো লাভ নাই, ইউ উইল নট গেট আ সেকেন্ড চান্স, তুমি সেকেন্ড চান্স পাবা না। তো আগে সেফটি নিয়ে তারপরে তোমাকে কাজে হাত দিতে হবে। তো যাই হোক, তো আমরা এর সাথে সাথে আরেকটা কথা বুঝতে পারতেছি যে আমাদের ফল্ট অ্যানালাইসিস এর দরকারটা কেন। ফল্ট অ্যানালাইসিস বা শর্ট সার্কিট অ্যানালাইসিস এর দরকারটা হচ্ছে যে একটা শর্ট সার্কিট অ্যানালাইসিস করে আমি বুঝতে পারবো যে যদি আমার এই জোনে, এই এলাকাতে, এই অ্যাপার্টমেন্টে, এই বিল্ডিং এ, এই সাবস্টেশনে, এই এরিয়াতে ফল্ট ওকার করে ম্যাক্সিমাম কত শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করতে পারে। ম্যাক্সিমাম যদি আমি দেখি যে 30,000 শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করতে পারে, তাহলে এই 30,000 শর্ট সার্কিট কারেন্টে সাস্টেইন করতে পারে এমন প্রোটেক্টিং ডিভাইস আমাকে কানেক্ট করতে হবে। তার কারণ আমি চাইলেই কোনো সিস্টেমকে 100% ফল্ট প্রুফ সিস্টেম তৈরি করতে পারবো না, ফল্ট অকার হয়ে যেতেই পারে। আমি শুরুতেই লেকচারে বলেছি যে ফল্ট অকার করার মেলা কারণ আছে, তার একটা রূপরেখা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে ফল্ট অকার হয়ে যেতেই পারে। এখন ফল্ট অকার হলে যেন মানুষের ক্ষতি না হয়, ডিভাইস নষ্ট না হয়, এটা এনশিওর করার কাজই হচ্ছে প্রোটেক্টিং ডিভাইসের। তাহলে এই প্রোটেক্টিং ডিভাইস আমাকে সেই রেটিং এর কানেক্ট করতে হবে
যে রেটিং এ এটা সাস্টেইন করতে পারে। এখন আমি একটা 10,000 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার এবং রিলে একটা ডিভাইস এনে একটা লাইনে কানেক্ট করে দিলাম। আমি নিজেই জানি না যে এই লাইনে যদি ফল্ট অকার করে এখান থেকে 30,000 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, আমার কোনো আইডিয়া নাই। আমি বাজারে যে বললাম যে আমার তো একটা লাইনে প্রোটেকশন দরকার, একটা ব্রেকার দাও, একটা রিলে দাও, কি অবস্থা? তো আমার হাই ভোল্টেজ লাইন, অনেক ক্যাপাসিটি দরকার, দাও 10,000 অ্যাম্পিয়ারে সাস্টেইন করতে পারে আমার একটা, দাও, বিশাল একটা ক্যাপাসিটি নিয়ে আসলাম আমি, লাগাই দিলাম। বাট আমার কোনো ধারণা নাই যে এই লাইনে ফল্ট অকার করলে 10,000 না, এখান থেকে 30,000 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করতে পারে। এই ধারণা যদি আমার না থাকে আর আমি 10,000 অ্যাম্পিয়ারের একটা প্রোটেকটিভ ডিভাইস কানেক্ট করে দেই আর ফল্ট অকার করলে যদি 30,000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, এই সার্কিট ব্রেকার রিলেই তো সাস্টেইন করতে পারবে না, সে তো নিজেই পুরে জ্বলে পুরে ঝাড়খার হয়ে যাবে। তো সে নিজে পুরে যাবে, সাথে সবাইরে পুরাই দিবে, তাহলে আমার লাভ কি? আমার লাভ নাই। তাহলে আমাকে ফল্ট অ্যানালাইসিস ক্যালকুলেশন আগে করতে হবে, করে দেখতে হবে যে এইখানে যদি ফল্ট হয় কত কারেন্ট ফ্লো করতে পারে, দেন আমাকে ওই কারেন্টে সাস্টেইন করতে পারে এমন প্রোটেক্টিং ডিভাইস সেখানে কানেক্ট করতে হবে, যাতে ওই কারেন্টে এই ডিভাইসটা সাস্টেইন করতে পারে, সে রেটিং দিতে পারে এবং সে পারফেক্টলি লাইনটাকে ওপেন সার্কিট করে দিতে পারে, অর্থাৎ লাইনটাকে ব্রেক করে ফল্ট হওয়া থেকে রক্ষা করতে পারে রেস্ট অফ দ্য সার্কিটকে। এটা এনশিওর করার মতো ডিভাইস আমাকে সেখানে কানেক্ট করতে হবে এবং পাশাপাশি যত দ্রুত সম্ভব ফল্ট হওয়ার সাথে সাথে ডিটেক্ট করে মিলি সেকেন্ডের ব্যবধানে লাইনটা যেন ওপেন হতে পারে, এটাকে আমাকে এনশিওর করতে হবে। তাহলে এই কাজগুলা আমাকে ফল্ট অ্যানালাইসিস থেকে শিখে করতে হবে। তা এইগুলো যদি আমরা না জানি বা আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু হবে না, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো এখানে প্রাসঙ্গিক বলে আর একটা কথা একটু বলে রাখি, এটা হচ্ছে যে আমরা তো শুরুতেও একটু বলে আসছি যে এত পরিমাণ কারেন্টে সাস্টেইন করতে পারে আসলে কোনো ডিভাইস নাই, তাহলে এই সার্কিট ব্রেকার ফিউজ দিলে 25,000-30,000 অ্যাম্পিয়ার কারেন্টে কিভাবে সাস্টেইন করতে পারে? এরকম ডিভাইস আসলে এত কারেন্টে সাস্টেইন করতে পারে এমন কোনো ডিভাইস আসলে নাই। তো আমাদের এই কারেন্টে সাস্টেইন করতে পারার মতো ডিভাইস তৈরি করা, এই কনসেপশন হচ্ছে আর কিচ্ছু না, ছোট্ট জিনিস যা তোমরা জানো সেটা হচ্ছে সিটি আর পিটি, যেটা আমরা দেখে আসি ছোটবেলায় 2-1 মেশিন 1 তোমরা নাম শুনে আসছো, কারেন্ট ট্রান্সফরমার আর পটেনশিয়াল ট্রান্সফরমার, তো শুনে আসছো এগুলার বৈশিষ্ট্য, এগুলার কাজ, এগুলার সিগনিফিকেন্স জেনে আসছো কিনা আমি ঠিক জানি না। তো এই কারেন্ট ট্রান্সফরমারই হচ্ছে বড় বড় রিলে বা সার্কিট ব্রেকারের প্রধান উপাদান, সিটি পিটি এটাই হচ্ছে প্রধান উপাদান, এর সাথে একটা লজিক সার্কিট এবং একটা ট্রিপিং ডিভাইস আর কিছু না। লজিক সার্কিট ক্যালকুলেশন করার জন্য, ট্রিপিং ডিভাইস সার্কিটটাকে ক্লোজ অন অফ করার জন্য, আর মেইন যে হার্ডওয়্যারের আর যে ডিভাইস ফিজিক্যালি সেটা হচ্ছে সিটিপিটি, কারেন্ট ট্রান্সফরমার বা পটেনশিয়াল ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি কাজ করে আমরা জানি যে টার্ন রেশিওর উপরে ভিত্তি করে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ বা কারেন্টের আপ ডাউন ট্রান্সফরমার করায়। 200 ভোল্ট সাপ্লাই দিয়ে তুমি 1 ভোল্ট এই পাশ থেকে নিতে পারো, 200 ভোল্ট সাপ্লাই দিয়ে 1 ভোল্ট তুমি নিতে পারো। ঠিক সেরকম আমার কারেন্ট ট্রান্সফরমার এপাশে হিউজ কারেন্ট আসলে টার্ন রেশিওর মাধ্যমে এপাশ থেকে অল্প অ্যাম্পিয়ার কারেন্ট সে ফ্লো করাইতে পারে এবং সেই অল্প অ্যাম্পিয়ারই সে আসলে রিলে বা সার্কিট ব্রেকারের মধ্যে দেয় অ্যানালাইসিস করার জন্য যে আসলে কারেন্টটা কত। এবং এই অ্যানালাইসিসটা জাস্ট লজিক সার্কিটটা এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে কারেন্টটা ক্যালকুলেশন করে যে এখন কত কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু আমি যদি সরাসরি 30,000 অ্যাম্পিয়ার উইদাউট দ্য সিটি এই রিলের মধ্যে দিয়ে দিয়ে দিতাম, এ কিন্তু পুরে ছাই হয়ে যাইত, এত কারেন্টে সাস্টেইন করার মতো ডিভাইস নাই আমাদের। কিন্তু আমরা এই কারেন্ট গুলাকে এভাবে মেজার করি, কারেন্ট গুলার রেশিও মাল্টিপ্লাইং ফ্যাক্টর বানিয়ে এটাকে ট্রান্সফর্ম করে অল্প কারেন্ট ফ্লো করায় ক্যালকুলেশন করে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এটাকে রেজাল্ট নিয়ে আসি। ওয়েল, সো অনেক কথা বলে ফেললাম, আমাদের আর হাতে সময় কম, সো আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখানে ফল্ট অকার করার পর আমাদের কি করা উচিত সে কথা বলা আছে। তো এখানে একটা ট্রানজিয়েন্ট আছে আরএল সার্কিটের, তো এই ব্যাপারে একটু বলে রাখি, এই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা তোমাদের বাসায় দেখতে হবে, এটা 1-2 এসি সার্কিটের পড়াশোনা, এটা আমি এখানে পড়াবো না, এখানে ডিটেইলস ম্যাথমেটিক্যাল ডেরিভেশনও নাই। সেটা একটা আরএল আরসি বা আরএলসি সার্কিটের ট্রানজিয়েন্ট ক্যালকুলেশন, এটা তোমাদের বাসায় দেখতে হবে যে ট্রানজিয়েন্টের ক্যালকুলেশন কি হয়। তোমরা বিএল থ্রেজার ভলিউম 1 এ গেলেও পাবা, সেই বইয়ে এই ইকুয়েশনগুলো দেওয়া আছে। ওয়েল, সো এবার এখানে একটু আসি, একটা কারেন্টের প্রকারভেদ, একটা কারেন্টকে আমরা সাধারণত তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে শুরুতে খুব হাই একটা পিক থাকে,
যেটাকে আমরা সাবট্রানজিয়েন্ট কারেন্ট বলি এবং এই পিকটাকে আমরা সাবট্রানজিয়েন্ট পিরিয়ড বলি তো এটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট নেক্সট হচ্ছে লোয়ার পিকটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট কারেন্ট এবং সেই পিকটাকে বলি ট্রানজিয়েন্ট পিরিয়ড এবং এরপরে যে কন্টিনিউয়াস যে কারেন্টটা ফ্লো করে সেটাকে আমরা বলি স্টেডি স্টেট পিরিয়ড বা স্টেডি স্টেট কারেন্ট ওকে ফাইন যদি তোমরা কথা না বলো তাহলে মাইক্রোফোনটা মিউট করে রাখো ওয়েল সো এখন এখানে পিক পিক করে এখানে এখানে আইছে দেখেন তুমি কি কানেক্ট আছো নাকি আপনি পারলে মিউট করে দেন স্যার উনি মনে হয় ভুল করে আনমিউট করে রেখে দিয়েছে সেটা বুঝতেই পারতেছি বল যাই হোক তো আমরা একটা কথা যেটা এখানে বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে ইয়াটা অর্থাৎ কারেন্টটা সো এখানে আরেকটা প্রসঙ্গ আসলে কথা বলতে যে অনেক কথা আলোচনায় চলে আসতেছে সময় আমাদের বেশ দরকার আজকে এই কথাটা আলোচনা করে তাহলে আমরা শেষ করে দিই যেহেতু আমাদের ক্লাসের টাইম আসলে শেষের পথে আমরা আর আলোচনা আজকে করতে পারবো না তো আমাদের সাধারণত আমাদের একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আমরা জানি যে একটা লাইট তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো ধরো সেটা বা একটা ফ্যানই ধরো কেনার সময় তোমাকে বললো যে স্যার এটা এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে কিছু হবে না যান আপনি নিশ্চিন্তে ইউজ করেন ওয়েল তুমি নিয়ে আসলা ইউজ করতে থাকলা এখন মনে করো দেড় বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে মানে কি তার লাইফ টাইম তো কমে গেছে দিয়েছিল এক বছরের ওয়ারেন্টি আরো ছয় মাস পার হয়ে গেছে লাইফ টাইম তো কমে গেছে কোনো জিনিসই তো আজীবন চলে না কি মানুষ কি গাছ কি পশু কি যন্ত্র কোনো কিছু অনন্তকাল টিকবে না একটা সময় শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এখন এক বছরের ওয়ারেন্টি দিয়েছে দেড় বছর হয়ে গেছে তো লাইফের লাইফ টাইম তো কমে আসছে লংজিভিটি কমে গেছে তো এই যে লাইটটা তুমি জ্বালাই রাখছো জ্বলতেছে লাইটটা দেখবা যে জ্বলা অবস্থায় নষ্ট হয়ে গেছে এরকম খুব কম কিন্তু লাইটটা তুমি বন্ধ করেছো নেক্সট টাইম জ্বালানোর জন্য অন করলা সুইচটা চাপ দিলা ফুস লাইটটা নষ্ট হয়ে গেল তুমি তোমার কম্পিউটারটা খুব ভালো মতো ইউজ করতেছো কোনো সমস্যা নাই কম্পিউটারটা ইউজ করে বন্ধ করে রাখছো ঠিকঠাক মতো বন্ধ হয়েছে পরের দিন কম্পিউটার অন করলা সুইচ চাপ দিলে আর অন হয় না সুইচ চাপ দাও আর অন হয় না নিয়ে গেলা দোকানে বললো স্যার আপনার পাওয়ার সাপ্লাই পুড়ে গেছে বেশ গেল তুমি বললো আমি তো ঠিকঠাক মতো চালাই বন্ধ করে রাখছি আজকে সকাল থেকে অন হয় না পাওয়ার সাপ্লাই পুড়ে গেল গেল ফ্যান চলতেছে চলতেছে চলতে চলতে বন্ধ হয়ে গেছে খুব কম সুইচ দিলা আর ঘোরে না গতকালকে যে চালাইলাম ঠিকঠাক মতো চললো এখন সুইচ দিলাম আর ঘোরে না আর ঘোরে না তো ঘোরেই না স্যার পুড়ে গেছে কয়েল শেষ কয়েল পুড়ে গেল তাহলে আমাদের একটা ডিভাইস রানিং কন্ডিশনে নষ্ট হয় কম কিন্তু ডিভাইসটাকে স্টার্ট করার সময় নষ্ট হয় বেশি কেন দিস ইজ দ্য কোশ্চেন লংজিভিটি তো কমে গেছে তো ডিভাইসটা তো রানিং কন্ডিশনেই নষ্ট হয়ে যাইতে পারে যেহেতু সেটা লংজিভিটি নাই চলতেছে অনেকক্ষণ তাও চলে যাইতেছে স্টার্ট দেওয়ার সময় নষ্ট হয়ে গেল কেমন অনেক সময় দেখবা আমরা বলে থাকি কোনো কারণে কোনো একটা যেমন ধরো যে কোনো একটা ডিভাইস খুব কষ্ট করে চালু হইছে এই এটা বন্ধ করিস না থাক 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 কেন চলতেছে চলতে থাক বন্ধ করলে আর চলবে কিনা তার কোনো ঠিক নাই চলতেছে চলো কাজ আগে শেষ হয়নি তারপর দেখা যাবে এটা আমরা জানি আর বুঝি পেছনের কারণ আর না বুঝি এতটুকু মোটামুটি মাথায় আমাদের আইডিয়া এসে গেছে যে ভাই চলতেছে কোনো রকমে চলতে থাকুক চলে যখন একবার গেছে এখন আর সহজে বন্ধ হবে না কিন্তু বন্ধ করে ফেললে আর চলবে কিনা তার কোনো ঠিক নাই তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ডিভাইস চলতে চলতে নষ্ট হয় কম কিন্তু চলতে গিয়ে নষ্ট হয় বেশি কেন কারণটা হচ্ছে যে যখনই আমরা ডিভাইস গুলাকে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করি সুইচ অন করি সাথে সাথে একটা হাই কারেন্ট ফ্লো করে যেটাকে আমরা সাবট্রানজিয়েন্ট কারেন্ট বলি ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যবধানে সেকেন্ড হাই কারেন্ট ফ্লো করে যেটাকে আমরা ট্রানজিয়েন্ট বলি আফটু দেন কারেন্টটা একটা নির্দিষ্ট রেঞ্জে চলে আসে এবং একটা ফিক্সড কারেন্ট ফ্লো করে যেটাকে আমরা স্টেডি স্টেট কারেন্ট বলি তো ডিভাইস গুলো সাধারণত এই ফিক্সড কারেন্টে বা স্টেডি স্টেটে অপারেট করতে পারে তো স্টেডি স্টেট কন্ডিশনে অপারেশন যখন অবস্থায় থাকে তারা সাধারণত নষ্ট হয় না কিন্তু লংজিভিটি যখন কমে যায় তখন ইনিশিয়াল কন্ডিশনের হাই পিক কারেন্ট আর সাস্টেইন করতে পারে না সো নষ্ট হয়ে যায় এবং যখন কোনো ভোল্টেজ আপ ডাউন করে তো সাধারণত রানিং কন্ডিশনে তো কারেন্ট
নরমাল কন্ডিশনে আছে তখন সামান্য কিছু ভোল্টেজ বেশি থাকলে সমস্যা হয় না, কিন্তু ইনিশিয়ালি সুইচ ইন করার সময় যদি ভোল্টেজ একটু বেশি থাকে তার সাথে হাই ভোল্টেজ মানে কিছু বেশি ভোল্টেজের সাথে কারেন্টটাও আবার বেশি পিকে যাবে, মানে কারেন্টটা আরো হাই পিক হয়ে যাবে, তখন ডিভাইসটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। কোশ্চেন হচ্ছে ইনিশিয়ালি কারেন্ট কেন বেশি হয়? এই ইনিশিয়ালি কারেন্ট কেন বেশি হয় এটার উত্তর তোমরা 1-2 এসি সার্কিটে পড়ে আসছো, এই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস শিখেছো কিনা বা মুখস্ত করার জন্য মুখস্ত করেছো, জিনিস বুঝেছো কিনা তা বলতে পারবো না, কিন্তু এই সকল উত্তর সেখানে কিন্তু ছিল। একটা কথা বলে রাখি, অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোনো কিছুই মুখস্ত করবা না, জিনিস বুঝে পড়বা, জিনিসগুলো সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করবা, ইকুয়েশনগুলোর তাৎপর্য বুঝবা, এই ইকুয়েশনটা কি মিন করে, এটা অ্যাপ্লিকেশন কোথায়, যে জিনিসটা আমি বের করলাম এটা গুরুত্বটা কি, এটা দ্বারা কি বোঝাতে চাইতেছে, এটা বোঝার চেষ্টা করবা। এটা না বুঝে পড়া আর না পড়া সমান কথা, সমান কথা। দুই চারটা মার্কস নিয়ে কি করবা, তোমাকে তো পাশ করার পরে প্র্যাকটিক্যাল ফিল্ডে যেতে হবে, যেটা হচ্ছে সত্যি কথা। এটা তো এরকম না যে তুমি 6 পাস করে 7 উঠতেছ আবার পড়াশোনা করবা, 7 পাস করে 8 উঠতেছ আবার পড়াশোনা করবা, এরকমটা না। বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাবা, প্র্যাকটিক্যাল ফিল্ডে জব করবা, রিয়েল লাইফে স্ট্রাগল করবা, তো কিভাবে করবা যদি তুমি না জানো, কিভাবে করবা? তো তোমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানাটা বড় কথা। আমরা কিন্তু বলে থাকি অনেক সময় অনেক হাই রেজাল্ট ভালো চাকরির জন্য ম্যাটার নাও করতে পারে, কারণ তোমাকে জানতে হবে যে খুব ভালো দক্ষ, যে খুব এক্সপার্ট, যে প্র্যাকটিক্যাল নলেজ গুলা ভালো জানে, ভালো বুঝে, সে হয়তো ভাইবা বোর্ডে খুব ইমপ্রেসিভ একটা এক্সপ্রেশন জাগাতে পারে, কারণ তার জিনিস, ডিভাইস, বিষয় ধারণা আছে। আর যা নাই সে হয়তো বা এক্সপ্রেশন নাও জমাতে পারে, তো তোমাকে জানতে হবে। আমরা সাধারণত রেফারেন্স বইয়ের যে তোমার কোন একটা ইকুয়েশন ডিরাইভ করাটাই মুখস্ত করে পড়তে থাকি। এবার ইকুয়েশনটা ডিরাইভ শেষ হয়ে গেলে যে একটা দুইটা প্যারা লেখা থাকে ওইটা আমরা ইগনোর করি, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যে ইকুয়েশনটার কাজ কি, সিগনিফিকেন্স কি, সেটাই বলা আছে, যেটা আমরা ইগনোর করি, ওটা করি না, ওটাই হচ্ছে দরকারি জিনিস। তো ছোট্ট একটা কথা বলে রাখি, ওয়েল আমাদের হাতে 2 মিনিট টাইম আছে, তো এই ট্রানজিয়েন্টের ইকুয়েশন তোমরা ডেরিভেশন দেখে আসবা, যেহেতু অনেক আগের হয়তো ভুলে গেছো, কিন্তু এই ট্রানজিয়েন্টে অর্থাৎ যখন এটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হয় না, সাথে ইন্ডাক্টর ক্যাপাসিটর কানেক্ট থাকে, পার্শিয়াল ইন্ডাক্টিভ পার্শিয়াল ক্যাপাসিটিভ সার্কিট থাকে, তখন সেখানে কারেন্টের ইকুয়েশনটা এরকম এসে দাঁড়ায়। আমরা জানি আমাদের সব ডিভাইসই ম্যাক্সিমামই পার্শিয়াল ইন্ডাক্টিভ বা ক্যাপাসিটিভ, শুধু সেটা না, আমাদের ট্রান্সমিশন যে লাইনটা থেকে কারেন্টটা আসবে ওই লাইনটাই হচ্ছে নট আ রেজিস্টিভ লাইন, সেখানে ইন্ডাক্টেন্স ক্যাপাসিটেন্স আছে। সো দ্যাটস ওয়াই এই ট্রানজিয়েন্টের ক্রিয়েশনটা হবে, এবং ট্রানজিয়েন্ট যখনই তুমি সুইচিং করবা তখন কারেন্টের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এসি এবং একটা হচ্ছে ডিসি। এসি থাকবে বিকজ তুমি এসি সাপ্লাই দিচ্ছ যেটা কন্টিনিউয়াসলি সাস্টেইন করবে সার্কিটে, আর ডিসি হচ্ছে ইনিশিয়ালি থাকবে সামান্য সময় পরে যে ডিসিটা সার্কিট থেকে ডাই আউট হয়ে যায়, বিকজ দ্য ইকুয়েশন অফ ডিসি হচ্ছে সি ই টু দি পাওয়ার মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি। সি হচ্ছে কনস্ট্যান্ট, ক্যাপিটাল টি তো টাইম পিরিয়ড তোমরা জানোই, স্মল টি হচ্ছে গিয়ে সময়, যে কত সময় পরে তুমি কারেন্টটা ক্যালকুলেশন করতেছো। তো আমরা জানি ই টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে 1, কিন্তু এই টাইমটার ভ্যালু যত বাড়তে থাকবে সামান্য একটু বাড়লেই দেখবে এই ভ্যালুটা 0 চলে আসছে, 0 চলে আসছে, মানে ইনিশিয়ালি এই ডিসি কারেন্টের ভ্যালুটা থাকবে, একটু পরে যে এটা নাই, সার্কিট থেকে ডাই আউট হয়ে যাবে। সো এইটা কেন ক্রিয়েট হয়, বিকজ দিস ট্রানজিয়েন্ট অর্থাৎ ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ সার্কিটের কারণে ইনিশিয়ালি ডিসি কারেন্টটা তৈরি হয়। সো এই যে ডিসি কারেন্টটা দেখো, এই যে একটা রেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট যেটা একটু পরে সার্কিট থেকে ডাই আউট হয়ে গেল। এই ডিসি এবং এসি মিলে কারেন্টের হাই পিক দেয়, যেটা একটু পরে সার্কিটে আর নাই, শুধু এসি থাকে এবং স্টেডি স্টেট কন্ডিশনে থাকে। সো ইনিশিয়ালি ডিভাইস গুলো নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে ডিউ টু দিস ট্রানজিয়েন্ট আর ডিউ টু দিস হাই কারেন্ট। ওয়েল, সো আজকে পর্যন্তই, আমরা 8 পর্যন্ত স্লাইড ডিসকাস করছি, 9 থেকে স্লাইড আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে ডিসকাস করব। সো লেকচার আপলোড করা আছে, তোমরা লেকচার সবাই দেখো, এবং এর মধ্যে ইনশাল্লাহ আমি এটা একটা ভিডিও লেকচারও আপলোড করে দিব, সমস্যা নাই। সো কারোর কোনো কোশ্চেন আছে কি? কারোর কোনো কোশ্চেনও নাই, তাহলে আমরা এখানে শেষ করি, অনেক সময় হয়ে